মূল পড়াশোনা বাদ দিয়ে আদার্স কিছু কথা বলে আবার অ্যাট্রাকশন নিয়ে এসে আবার আমি আলোচনা করব। তো আপনারা আমরা সবাই চেষ্টা করব যেন আমার প্রত্যেকটা ছাত্রের মনের মধ্যে আমার জায়গাটা যেন উঁচু হয়। কারো কোনো শ্রবণে অক্ষমতা আছে কিনা, দৃষ্টি অক্ষমতা আছে কিনা, মানসিক কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। তোমরা শিখো এর পরিবর্তে আমরা শিখি বলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আরবি শিক্ষার সাথে আপনাদের সিলেবাসটা আমি পাই নাই, আমি আশা করব আপনারা সিলেবাসটা আমাকে একটু কাইন্ডলি দেবেন, আমি দেখব পরবর্তীতে দেখব। আচ্ছা, আর আরবি শিক্ষার সাথে আসলে বিজ্ঞান শিক্ষাটাকে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে আমার মনে হয় আরো বেশি আগিয়ে যেতে পারবো। কখন হয় আপনাদের সিলেবাসে সেগুলো সংযুক্ত করা আছে বিজ্ঞান শিক্ষাটা? আচ্ছা, আগে কিন্তু মুসলমানরা আরবিয়ানরা কিন্তু জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে বেশি এগিয়ে ছিল। আপনারা নিশ্চয়ই গল্প শুনেছেন, ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, ওমর খৈয়াম, এদের নাম শুনেছেন তো নিশ্চয়ই? তো এরা এনারা কিন্তু কথিত যশার বিজ্ঞানী ছিলেন, এবং একসময় জ্ঞান বিজ্ঞানে মানুষ কিন্তু এই মুসলমানরা কিন্তু অনেক বেশি এগিয়ে ছিল। এখন কিন্তু পিছিয়ে গেছে, এখন নানাভাবে মানে একটু নিচু চোখে দেখা হয়। এর কারণ আমরা নাকি আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি এই জন্য। তো একটা ছোট করে গল্প করে ধরে নাকি এখানে আমি আসলে সত্য কথা শিখাতে আসি নাই, আমি জাস্ট একটু আপনার সাথে কথা বলতে আসছি। আচ্ছা, মূল আলোচনায় আসবো আশা করি। আপনারা সবাই আল হিকমা নাম শুনেছেন নিশ্চয়ই? আল হিকমা হচ্ছে কোথায় ছিল? ইরাকে। আচ্ছা, ইরাকের আল হিকমা এটাই ছিল পৃথিবীর প্রথম শিক্ষা কেন্দ্র। এখনকার মতো এরকম কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ছিল না, ঠিক আছে? আল হিকমাটা ছিল শিক্ষা কেন্দ্র। এই আল হিকমা থেকেই সারা পৃথিবীর মানুষকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া হতো। মানুষ যা আবিষ্কার করবে, যা লিখবে, যা গবেষণা করবে, এই সবগুলোই কিন্তু আল হিকমাতে পঞ্জীভূত থাকতো, এবং এখানে শিক্ষকরা অর্থাৎ তখন ছিল পণ্ডিত বলা হতো, পণ্ডিতরা সেখানে জ্ঞান চর্চা করতেন, জ্ঞান শিক্ষা দিতেন। আচ্ছা, তো আল হিকমা কর্তৃপক্ষ প্রথমে একবার চিন্তা করলেন যে সারা পৃথিবী থেকে মানুষ যদি বেশি বেশি আসে, আমরা একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলে চিন্তা করলে যে বেশি বেশি স্টুডেন্ট আসুক নাকি, সেটা আরো জমজমাট হবে, আরো ডেভেলপ করবে। এই আল হিকমা কর্তৃপক্ষ চিন্তা করলো যে এটাকে যদি একটা ভালো সুইটেবল জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হয়। তো আল হিকমা ইরাকটা ছিল চারিদিকে স্থল বেষ্টিত, আর আগে সেই সময় কিন্তু জলপথে মানুষ বেশি যেত। আমার দাদা বা দাদার বাবা, দাদার বাবা এবং দাদার মা হজ করেছে হচ্ছে জলজাহাজে করে, ছয় মাস সম্ভবত পাঁচ মাস ছয় মাস আগে রওনা দিয়েছে, গল্প শুনেছে। তো এখন তো দুই দিন আগে পাই করলে চলে যায়, চলে যাওয়া যায়। তো আগে তো জলপথে মানুষ বেশি যাওয়া আসা করতো, স্থলপথে ছিল না, আর ইয়ারে তো চিন্তাই ছিল না। তো তখন তারা চিন্তা করলো যে এটাকে যদি এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে জলপথে মানুষ বেশি আসা যাওয়া করতে পারবে, তাহলে বেশি বেশি মানুষ সেখানে আসতে পারবে। আপনারা পৃথিবীর মানচিত্রে দেখবেন যে স্পেন দেশটা তিন দিকে কিন্তু মহাসাগর, আর একদিকে আছে ইতালি, ঠিক আছে? তখন চিন্তা করা হলো যে এই আল হিকমা শিক্ষা কেন্দ্রটাকেই শিফট করে স্পেনে নিয়ে যাওয়া হোক, তাহলে কি হবে, মানুষ জলপথে বেশি বেশি আসতে পারবে, তাহলে শিক্ষা কেন্দ্রটা আরো বেশি জমজমাট হবে, আরো ডেভেলপ করবে। তো এই চিন্তা করলো। তো সে সময় এই সিদ্ধান্তটা ইংল্যান্ডের রানী জানতে পেরেছেন। ইংল্যান্ড কিন্তু খুব ধূর্ত জাতি, তাই না? পৃথিবীর 37টা দেশ ছাড়া বাদ বাকি সবগুলো দেশ কখনো না কখনো ইংল্যান্ড শাসন করেছে। এখন আমেরিকা শক্তিশালী, ওরাও কিন্তু স্বাধীনতা অর্জন করেছে ইংল্যান্ডের কাছ থেকে, তাই না? আচ্ছা, তো ইংল্যান্ডের রানী প্রস্তাব দিলেন, একটু গল্প করব। আচ্ছা, এই কেমিস্ট্রি পড়াতে পড়াতে আমি একঘেয়ে হয়ে গেছি আর কি, এখন একটু গল্প করার সুযোগ পেয়েছি। আচ্ছা, তো ইংল্যান্ডের রানী চিন্তা করলেন যে এটাকে যদি আমার দেশে নিয়ে আসা হয় তাহলে কিন্তু মানুষ বেশি বেশি আমার দেশে আসবে, আমার দেশ আরো বেশি ডেভেলপ। আগে ছিল জ্ঞানী শক্তি, এখন তো টাকা শক্তি আর রাজনীতি শক্তি, ঠিক আছে? আর আগে ছিল জ্ঞানী শক্তি, তাহলে এই জ্ঞানের শক্তিকে বাড়ানোর জন্য ইংল্যান্ড তার দেশে নিয়ে যাওয়ার চিন্তা করলো। কিন্তু তার দেশে নিয়ে গেলে তো আর যে সুবিধার জন্য নিয়ে যাচ্ছে সেটা তো হতো না, তাই না? ওটা স্পেনেই নিয়ে যেতে হবে। তখন তারা সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলো, ওই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তারা স্পেনে নিয়ে যাচ্ছে। তারা 76টা জলজাহাজ ভর্তি করেছে, 74টা জাহাজ ছিল এই মনীষী পণ্ডিতরা যারা
গুরুজন শিক্ষার্থীদের, আর বাকি দুইটা জাহাজ ছিল হচ্ছে পুস্তিকা কেতাব বলা হতো, তাই না? আপনারা এগুলো ভালো বুঝলেন। আচ্ছা, আমি আরবি লাইনে কখনো পড়াশোনা করি নাই, আমি কোরআন শিক্ষা করেছি, আর আপনাদের দোয়ায় আমি নিজে একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালাই আমার গ্রামে মসজিদে, জাস্ট বাচ্চাদেরকে পড়ানোর জন্য মসজিদের ইমামকে আমি সামান্য কিছু হাদিয়া দিই আর কি, আমার নিজের পক্ষে আমার ছোট্ট উদ্যোগ এটা। আচ্ছা, যাই হোক, তো আর আমার বাচ্চাকে আপনাদের এই লাইনে নিয়ে আসার নিয়ত করেছি, আপনারা দোয়া করেন। আচ্ছা, আর হচ্ছে এই তখন এই ভূমধ্য মহাসাগর পার হয়ে আটলান্টিক মহাসাগরে জাহাজগুলো ঢুকেছে, এই সময় জলদস্যু অ্যাটাক করেছে, এই জলদস্যু গুলো পাঠিয়েছে কিন্তু ইংল্যান্ডের রানী। সহজ প্রস্তাবে যখন রাজি হলো না তখন বক্রপথ অবলম্বন করলো, তো তখন তারা এই দুইটা জাহাজ, জলজাহাজ যেটাতে পুস্তিকা ছিল এটা বাদ দিয়ে বাদ বাকি 74টাকে ডিস্ট্রয় করে দিল, ডুবিয়ে দিল। বিডিয়ার বিদ্রোহের মতো বিশাল একটা রেভলিউশন ঘটে গেল, আর বাকি দুইটা জাহাজ নিয়ে তারা চিন্তাই করে নিয়ে চলে গেল কোথায়, স্পেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, চলে গেল ইংল্যান্ডে নিয়ে চলে গেল। ঠিক আছে, এই বই এখানে যে বইগুলো ছিল সেই বইগুলো ছিল চারটা ভাষায়, মধ্যপ্রাচ্যের ভাষা ছিল তখন মূলত এই চারটা, আরবি, ফার্সি, হিব্রু এবং উর্দু, আরবি, ফার্সি, হিব্রু এবং উর্দু। তো মুসলমানরা কিন্তু জ্ঞান বিজ্ঞান আগেই ছিল, সেই কথা থেকে গল্পটা চলে আসছে। ঠিক আছে, আমরা আবার পিছিয়ে গেছি, আমাদেরকে আবার সামনে আগাতে হবে। ঠিক আছে, তো তারা কি করলো, এই বইগুলোকে সকলকে ট্রান্সলেট করে ইংরেজিতে নিয়ে চলে আসলো, সবগুলো ট্রান্সলেট করেছে, করে এই চারটা ভাষা সবগুলো পুস্তিকাকে ডিস্ট্রয় করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এবার জ্ঞান বিজ্ঞান সব চলে আসছে কোথায়, ইংরেজিতে এবং ইংল্যান্ডের হাতে। ঠিক আছে, কিন্তু এগুলো ছিল কাদের হাতে, মুসলমানদের হাতে ছিল, এটা সবগুলো চলে গেল ইংল্যান্ডের হাতে। এরপরে তারা সারা ওয়ার্ল্ডকে ঘোষণা দিল যে এখন সারা ওয়ার্ল্ড থেকে তোমরা আসো আমার দেশে জ্ঞান চর্চার জন্য। তারপরে এখান থেকে তখন সেই সময় মিশর, মিশরের অধিবাসী থেকে বলা ইজিপ্ট, ইজিপশিয়া, এই ইজিপ্টরা বেশি যেত মিশরের অধিবাসীরা, তাছাড়া সারা ওয়ার্ল্ড থেকে মানুষ গিয়েছে সেখানে জ্ঞান চর্চা করার জন্য। এবং সেখান থেকে আস্তে আস্তে এই বিজ্ঞান আলাদা ভাগ হয়েছে, সাহিত্য আলাদা ভাগ হয়েছে, বিজ্ঞানের মধ্যে আবার বিভিন্ন ভাগগুলো আসছে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের উদ্ভবকে কখনো হয় নাই, ঠিক আছে, এগুলো পরে এসেছে, অনেক পরে। তাহলে এগুলোর প্রত্যেকটার ইতিহাস আছে, যারা ইতিহাস বর্ণনা করতে আসে না এখানে, তো অনেক লম্বা ইতিহাস আছে। তো এই মুসলমানদের হাত থেকে জ্ঞানগুলো চলে গেছে এভাবে, ঠিক আছে। তারপরে এই আস্তে আস্তে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে গেছে, তো আমরা আশা করবো আমাদেরকে আবার সামনের দিকে আগাতে হবে। আচ্ছা, নোবেল পুরস্কার পায় না এখন আর মুসলমানরা নাকি, হ্যাঁ, কোন একজন মুসলমান নোবেল পুরস্কার পেয়েছেন এরকম বলতে পারবেন? আর আচ্ছা, নোবেল পুরস্কারের ইতিহাস জানেন নাকি আপনারা, কিছুটা জানেন কি বলতে পারবেন কি? আচ্ছা ঠিক আছে, এগুলো বাচ্চাদেরকে একটু শিখাতে হবে, তো বাচ্চারা একটু সামনে দিকে আগাবে, তাহলে তো গল্প হয়ে যাবে সব ক্লাসটা। আচ্ছা, সব সংক্ষেপে বলি, তারপরে আমার মূল পয়েন্টে যাও, আমার মূল পয়েন্ট কিন্তু বাদ দিব না ইনশাআল্লাহ। আচ্ছা, নোবেল পুরস্কার দেওয়া হয়, গল্প আমার উদ্দেশ্য ছিল না এই গল্পটা করার, যাই হোক, নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের নাম শুনে নাকি, আলফ্রেড নোবেল, তার আগের কাহিনী আছে, আলফ্রেড নোবেলের ছোট ভাই অস্কার নোবেল, ঠিক আছে, অস্কার নোবেল ছিলেন একজন কেমিস্ট এবং একজন ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। অস্কার নোবেল প্রথম একটা বিস্ফোরক পদার্থ আবিষ্কার করেছেন, নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিনটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, কিন্তু ওর বিস্ফোরণটাকে কন্ট্রোল করা যায় না, এবং এই অস্কার নোবেল তার নিজের বানানো, নিজের আবিষ্কৃত নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণে মারা যায়। ছোট ভাই মারা যাওয়ার পরে বড় ভাই আলফ্রেড নোবেল খুব মর্মাহত হন, আলফ্রেড নোবেল একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিস্ট এবং ইঞ্জিনিয়ার, তো ছোট ভাই মারা যাওয়ার পরে অনেক শোক প্রকাশ হয়েছে। তারপরে কিছুদিন পরে তিনি চিন্তা করলেন যে এটা যদি আরও মানুষ মারা যেতে পারে তাহলে এটাকে কন্ট্রোল করতে হবে, এই নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণটাকে কন্ট্রোল করার জন্য তিনি অনেক গবেষণা করেছেন। আমিও একজন ছোটখাটো গবেষক, ঠিক আছে। আচ্ছা, আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধিত একজন গবেষক, এবং সেখান থেকেও আমি কিছু সম্মানই পাই, ঠিক আছে। তো আমি শিক্ষকতার পাশাপাশি
আমি একজন ছোট্ট মিনি গবেষক। আমার এ পর্যন্ত 24টা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে। তো আমি মূলত শিক্ষক হিসাবে পরিচয় না দিয়ে গবেষক হিসাবেই পরিচয় দিই বেশি, এবং তাতে বেশি আমি সম্মানিত বোধ করি এবং সম্মান পাই। আচ্ছা, যদিও বাংলাদেশে গবেষণায় অর্থ খুব কম, বিদেশে কিন্তু গবেষণায় প্রচুর বরাদ্দ হয়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি বাংলাদেশের স্কলারশিপ, বাংলাদেশ গভর্নমেন্টের স্কলারশিপ পেয়েছি 2016-17-18, 3 বছর ফুল স্কলারশিপ পেয়েছি, প্রতি বছর 3 লাখ টাকা করে পেয়েছি। এরপরে এই বছরে একটা পেয়েছি হচ্ছে 2.5 লক্ষ টাকার একটা প্রজেক্ট। তো আমার আমার মূল গবেষণা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং নিয়ে, ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে। যাই হোক, এটা অন্য বিষয়। কি বলছিলাম, আলফ্রেড নোবেলের কথা। তো আলফ্রেড নোবেল পরে কি করলেন, এই গবেষণা করছেন, গবেষণা করতে করতে অ্যাক্সিডেন্টালি একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে ডিনামাইট নাকি নাইট্রোগ্লিসারিনের সঙ্গে কিসেল জার মিশে গেছে। অনেক এক্সপেরিমেন্ট করেছে, আমিও রাত ধরে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক গবেষণা করেছি, করে করে সকালবেলা দেখি যে কোনো ফলাফল নাই, এরকম অনেক হয়েছে। তো আলফ্রেড নোবেলেরও এরকম অনেক হয়েছে, হতে হতে একটা গবেষণা সফল হয়েছে। তো এই সেটাই হচ্ছে নাইট্রোগ্লিসারিনের সঙ্গে কিসেল জার মিশিয়ে তৈরি হয়ে গেছে ডিনামাইট। এই ডিনামাইটের বিস্ফোরণ ক্ষমতা অনেক বেশি, কিন্তু এবার কিন্তু আবার বিস্ফোরণটাকে কন্ট্রোল করা যায়। তাহলে এই ডিনামাইটের বিস্ফোরণ করে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করেছেন। কিভাবে, একটা বড় পাহাড় কাটতে হবে, কেটে রাস্তা বানাতে হবে, অথবা সমতল ভূমি বানাতে হবে, অনেক শ্রমিক দরকার। ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে আর সব শ্রমিকের পারিশ্রমিক নিয়ে নিয়েছে, কন্ট্রাক্টে কাজ করেছে, ঠিক আছে। পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করবে, অনেক শ্রমিক লাগে না ভাঙতে, বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। তাহলে এরকম করে একটা পুকুর খনন করতে হবে, দিঘি বানাতে হবে, নদী বানাতে হবে, নানান কাজ করেছে, করে অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু তার জীবদ্দশাতেই এক সময় এই ডিনামাইটের মেকানিজমটা ওনার হাতে চলে যায়, আর ওনার হাতে যখন চলে যায় তখন এর মিসইউজ শুরু হয়ে যায়। আপনার উপর আমার রাগ, আপনার বাড়িতে মেরে দিলাম ডিনামাইট। তাহলে এরকম করেছে, এক দেশ আরেক দেশে মেরেছে। তো আলফ্রেড নোবেল, ওরা যদিও অন্য ধর্মের বাট অনেক ইথিক্যাল, তো তারা চিন্তা করেছে যে আমার জীবদ্দশাতে আমার আবিষ্কার করা জিনিস মানুষ এভাবে খারাপ কাজে ব্যবহার করছে, উনি অনুতপ্ত হলেন। কিন্তু আর উপায় নেই, তার কাছে তো চলে আসে নাই। কেউ রোবট সিনেমা দেখেছেন? হ্যাঁ, কন্ট্রোলের বাইরে চলে যায়। যাই হোক, তাহলে কি হলো, উনি অনুতপ্ত হলেন এবং পরবর্তীতে মৃত্যুর আগে তিনি উইল করে যান তার সমস্ত সম্পত্তি যা তিনি ইনকাম করেছেন, ঠিক আছে। এবং সে তিনি ওসিয়ত করে যান যে মানুষ সারা ওয়ার্ল্ডে ভালো কাজের জন্য যেগুলো অবদান রাখবে, ভালো কাজ করবে, মানব কল্যাণে কাজ করবে, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, সম্মানিত করার জন্য পুরস্কার দেওয়া হবে, এবং সেই পুরস্কারটাই হচ্ছে নোবেল পুরস্কার, ঠিক আছে। আচ্ছা, এই টাকা শেষ হবে না, যদিও এই টাকা সুইস ব্যাংকে রাখা আছে, এই টাকার যেগুলো লাভ আসে সেখান থেকে দেওয়া হয় যদিও, তাহলে আবার এটা অন্যদিকে চলে যাবে। যাই হোক, ওদিকে আবার না যাই। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের মূল কথা, জি জি বলেন, জি। না না, পাশাপাশি যখন বসেছিলাম মাছ পড়েছিলাম। আচ্ছা, তো এখন মাছ পড়লে আপনারা সবাই আমার দিকে খেয়াল করে আছেন, এই মুহূর্তে মাছ পড়লে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, এই জন্য আমার উচিত মাছ পরেই আপনাদের সাথে কথা বলা। যাই হোক, আমি কি মাছ পরে নি বাবার? আচ্ছা, হ্যাঁ, না এটা নিয়ে আসলে অনেক অনেক রকম মতামত আছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, মাস্কের কার্যকারিতা আছে, কিন্তু আমরা যে মাস্ক ব্যবহার করছি আবার মাস্কের উপরেই হাত দিচ্ছি, তাহলে তো কাজ হচ্ছে না অ্যাকচুয়ালি। যেভাবে মাস্ক করতে হবে যে নিয়ম আমরা তো পড়ছি না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো অন্য বিষয়, এটা নিয়ে আমরা কথা বলবো না। আচ্ছা, এখন আসি আমাদের পড়াশোনায় নাকি? আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিলিটিস কেমন আছে? এই প্রজেক্টর আছে কি? প্রজেক্টর নেই না? আচ্ছা আচ্ছা, প্রজেক্টরটা দরকার, খুবই দরকার, একটু আধুনিক হতে হবে। আমি আপনাদের পরিচালক মহোদয়দেরকে অনুরোধ করবো আর কি, একটু ইম্প্রুভ করার জন্য। যাই হোক, আমি এই কয়েকদিন আগে এই যে ইউপি নির্বাচন হলো না, ইউপি নির্বাচন, আমি অনেকদিন প্রাইমারি স্কুলে যাই নাই, কিন্তু এবার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি একটা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছিলাম,
তো সাথে সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন পাঁচজন, চারজন হচ্ছে কলেজের শিক্ষক, সহকারী অধ্যাপক কলেজের, আর একজন হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, আর তো পোলিং অফিসার কিছু ছিল, স্কুল স্কুল হাই স্কুল বা প্রাইমারি শিক্ষক ওনারা। তো ওই প্রাইমারিতে আমি গেলাম, প্রাইমারি পরিবেশ দেখলাম যে আমি মনে করেছিলাম যে আরও মনে হয় উন্নত হয়েছে, কিন্তু আসলে খুব একটা উন্নত হয় নাই, মানে অনেকদিন যায় নাই, এই রিসেন্ট নির্বাচনের সময় গেলাম আর কি, দেখলাম যে না খুব বেশি ডেভেলপ হয় নাই, অনেক এরকম লাইটও নাই ক্লাসরুমে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আপনাদের ফ্যাসিলিটিস তুলনামূলক ভালো, ওইটা সরকারি প্রাইমারি স্কুল ছিল ওখানে, ওইটা আলাদা হিসাব। আচ্ছা যাই হোক, তো আপনারা হচ্ছে শিশুদের নিয়ে কাজ করছেন, তো এটা খুব কঠিন কাজ এবং অনেক মহৎ কাজ। আমি আজও চোখ বন্ধ করে আমার প্রাইমারি স্কুলের শিক্ষকদের স্মরণ করি এবং সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমার প্রাইমারি স্কুলের শিক্ষকদের। সব শিক্ষকের প্রতি আমার শ্রদ্ধা আছে, তবে শ্রদ্ধা বেশি আসে প্রাইমারি স্কুলের শিক্ষকদের, কারণ ওইটাই ছিল তো সূত্র শুরু, তাই না? আর পরবর্তীতে যেমন আমি বলি, আমি ইউনিভার্সিটির ছাত্রদেরকে পড়াচ্ছি, যথেষ্ট ম্যাচিউর সবাই, এবং আমি খুব প্রফেশনাল, আমার 50% আমি গবেষণায় ব্যয় করি, আর দিনে একটা দুটা বা তিনটা বড় জোর তিনটা ক্লাস থাকে, ক্লাস টাইমে ক্লাস নিলাম, বাকি সময় আমি আমার কাজ করি। আমি চিন্তা করি আমি একটু বেশি গবেষণা করব, একটু বেশি ফান্ডিং পাব, গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট পাব, ইনকাম হবে, আর বেতন তো আছেই, ঠিক আছে, প্রফেশনাল চিন্তাভাবনা এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্ররা ম্যাচিউরড, ওরা আসছে, ওদেরকে আর গড়ে তোলার কিছু নাই, ওরা অলরেডি ইউনিভার্সিটিতে ঢোকার পরে ক্যারিয়ার সচেতন হয়, বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা থাকে, কেউ নেশাগ্রস্ত হচ্ছে, কেউ বিপদে যাচ্ছে, সেটা আলাদা বিষয়, ওগুলো আমার দেখার বিষয় না, আমি আসবো ক্লাস নেবো চলে যাব, ঠিক আছে। আর ওদের ক্যারিয়ার তৈরি করা, ওদের স্বপ্ন দেখা ওরাই দেখবে, এবং ওরা বেশ সচেতন। আর আরেকটা বিষয় হচ্ছে ওরা এমনিতেই আসলেই সচেতন, কারণ হচ্ছে পাশ করে বের হয়ে তো ওরা চাকরি করবে, প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের, হাই স্কুলের স্টুডেন্টদের বা কলেজের স্টুডেন্টদের তো এই চিন্তা নাই, সুতরাং ওদের পিছনে আমার মাথা চিন্তা করতে হয় না, কিন্তু আমার প্রাইমারি স্কুলের টিচাররা আমাকে নিয়ে অনেক চিন্তা করতেন, এবং আজও আমার সাথে রেগুলার কথাবার্তা হয় স্যারদের সাথে, যারা বেশি আছেন, দু একজন মারা গেছেন, তো আমার শ্রদ্ধা ভক্তি ওখানে বেশি আসে, ইউনিভার্সিটির শিক্ষকদের যতটা আসে তার থেকে আমার প্রাইমারি স্কুল বা হাই স্কুলের শিক্ষকদের বেশি আসে, কারণ আমার জীবনের স্বপ্ন দেখা, আমার জীবনটাকে তৈরি করার পথ প্রদর্শক মূলত তারাই ছিলেন। আর আপনারা তো সেই পথের মানুষ, এর থেকেও বেশি সম্মানিত হচ্ছে আপনারা হচ্ছে ধর্মীয় শিক্ষা দেন। আসলে আমি কখনোই কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি নাই, ঠিক আছে, তো আমার এখন মনে হয় যে আমি যদি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়তাম তাহলে মনে হয় ভালো হতো, ঠিক আছে, যদিও আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, আমার মিসেস নামাজ পড়ে, আমার বাবা মা, আমার ছোটো বোন সবাই নামাজ পড়ে, এবং সবাই অত্যন্ত ধর্মিক, আমি এটা গর্ববোধ করি, এবং আমার বাবা কিন্তু একজন সাধারণ মানুষ, ঠিক আছে, কিন্তু অত্যন্ত ধার্মিক, মা অত্যন্ত ধার্মিক, এবং আমি দেখেছি যে আমার বন্ধুদের যারা এই মাদ্রাসা শিক্ষা থেকে এসে আবার জেনারেলে গেছে, অনেকে নামাজই পড়ছে না, ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমতে আমার এক ওয়াক্ত নামাজ যদি মিস হয় তাহলে আমার অস্থিরতা বেড়ে যায়, এবং আমি যদি কখনো ঈশার নামাজে গড়িমসি করি তাহলে আমার ওয়াইফ আমাকে বিছানায় যেতে দেবে না, তার মানে আল্লাহ একটা একটা রহমত, ঠিক আছে। তো আপনারা আপনারা বাচ্চাদেরকে সেই শিক্ষাগুলোই দিচ্ছেন, দিনের শিক্ষাতে দিচ্ছেন, এবং এটা হচ্ছে সবচেয়ে মহৎ শিক্ষা, এবং এজন্য আপনারা অনেক অনেক বেশি সম্মানিত, আপনাদেরকে মানে সম্মান দেওয়ার ভাষা আমার কাছে নেই, ঠিক আছে, আপনারা তত দূর সম্মানিত। আচ্ছা এখন কথা হচ্ছে যে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে বাচ্চাদেরকে আপনি পড়াচ্ছেন সেই বাচ্চাদেরকে নিজের বাচ্চা মনে করতে হবে, প্রথম কথা, যখন আপনারা নিজের বাচ্চা মনে করবেন, আমি আমার বাচ্চাটাকে কেমন মানুষ চাই, কেমন সে উচ্চশিক্ষিত হবে, তার আচার আচরণ কেমন হবে, তাহলে আমার মনে শান্তি লাগবে, আমার ছাত্রছাত্রীদেরকেও সেই শিক্ষাটাই দিতে হবে, এবং যখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমার নিজের সন্তান মনে করব, তখনই তার প্রতি আমার দায়িত্ব অনেকটা পূর্ণ হবে, শুধু পড়াশোনা করালেই হবে না, ঠিক আছে, আমাদের মতো না, আমার মতো না,
ঠিক আছে, যদিও আমি একটু আলাদা, আমি এখনও ওই ইউনিভার্সিটি লেভেলেও ছাত্রদেরকে একটু নৈতিকতা শিক্ষা দিই যতটুকু পারি, চেষ্টা করি, যদি এটা মানে এই লেভেলে এসে সাধারণত দেয় না, ঠিক আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাচ্চারা যতই ছোট হোক কখনো ভুল কিছু শেখাবেন না এবং কখনো কোনো প্রতারণার আশ্রয় নেবেন না বাচ্চাদের কাছে। অনেক সময় দেখা যায় পড়াতে গিয়ে একটা ছোট্ট জিনিস ভুলে গেছি অথবা মনে পড়ছে না অথবা এই জিনিসটা আমি জানা নাই এই মুহূর্তে, আমি ওটাকে ওভারটেক করে চলে গেলাম অথবা অন্য কিছু বলে পার হয়ে চলে গেলাম। আমার আজও চোখ বন্ধ করলে মনে হয় আমার স্কুল লেভেলে অথবা কলেজ লেভেলে কোন টিচার কোন জিনিসটাকে ওভারটেক করে চলে গেছে অথবা ভুল শিক্ষা দিয়েছে, তখন বুঝি নাই কিন্তু এখন তো বুঝতে পারি। বুঝতে পারছেন, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। আমি আজও চোখ বন্ধ করলে আমার সব কোনো টিচারকে ভোলার মতো তো না, আমার লাইফে যত শিক্ষক এসেছে আমি কি কোনো শিক্ষককে ভুলতে পারবো? ইম্পসিবল, কখনো ভুলতে পারবো না। এবং প্রত্যেকটা শিক্ষককে অ্যানালাইসিস করার ক্ষমতা আমার তৈরি হয়ে গেছে, হয়তো ওই সময় আমি পারি নাই, স্কুল লেভেলে স্কুলের টিচারকে হয়তো জাজ করতে পারি নাই, কলেজ লেভেলে কলেজের টিচারকে জাজ করতে পারি নাই বা ইউনিভার্সিটি লেভেলে ইউনিভার্সিটি টিচারকে জাজ করতে পারি নাই, বাট এখন আমি জাজ করতে পারি কোন শিক্ষক কতটা নৈতিক ছিলেন, কোন শিক্ষক কতটা সৎ ছিলেন, কোন শিক্ষক কতটা চেষ্টা করেছেন আমাদেরকে ভালো কিছু শেখানোর, কোন শিক্ষক আমাদেরকে কত ভালো শিক্ষা দিয়েছেন, কোন শিক্ষকের জ্ঞানের ডিপনেস কত বেশি ছিল বা কম ছিল, কোনটা ছিল ফাঁপড়বাজ, সব কিন্তু এখন বের করতে পারি। বুঝতে পেরেছেন? তো আমি আশা করব যে আপনারা সবাই সম্মানিত শিক্ষক হবেন, শুধু শিক্ষক না সম্মানিত শিক্ষক হবেন, ঠিক আছে। আমি নিজেও সেই চেষ্টা করি, আপনাদেরকেও আমি অনুরোধ করব সেই চেষ্টা করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষক মানে আলাদা করে দেখার কিছু নেই, শিক্ষককে একজন ছাত্র হতে হবে, ঠিক আছে, এবং গবেষক হতে হবে। আমার মানি ব্যাগে এখন আমার ইউনিভার্সিটি আমার চাকরির আইডি কার্ড নেই কিন্তু আমার ছাত্রের আইডি কার্ড আছে। ছাত্রের আইডি কার্ড আছে মানে আমি রাজশাহী ইউনিভার্সিটির একজন গবেষক, সেই আইডি কার্ড আছে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন নিবন্ধিত গবেষক, সেই আইডি কার্ড আমার আছে, এবং এই আইডি কার্ড নিয়ে আমি ঘুরে বেড়াই। আর আমার চাকরির আইডি কার্ডটা আমার ব্যাগের মধ্যে দূরে একটু, বুঝতে পেরেছেন? এবং আমি আমার ছাত্রদেরকে বলি যে আমি তোমাদের থেকে বেশি পড়াশোনা করি, এখনও বেশি পড়াশোনা করি, তো পড়াশোনা করতে হবে। আর আপনাদের পড়াশোনা তো আরও বেশি আনন্দের, পড়াশোনা করতে করতে যখন আপনি একটা লেভেলে চলে যাবেন তখন দেখবেন পড়াশোনাটা খুব ভালো লাগবে, নেশা লাগবে। এটা ছাত্র জীবনে নেশা তৈরি করাটা কঠিন কিন্তু এই জীবনে নেশা করাটা সহজ, কারণ আপনার টাকা পয়সা তো আছে, সমস্যা নেই তো, তাই না? আর ছাত্র জীবনে অনেক কিছু চিন্তা থাকে, খালি কোনো মতো পাশ করে বেরিয়ে একটা চাকরি দরকার এই চিন্তা থাকে, কিন্তু এখন তো আর এরকম নাই, তাই না? তাহলে এখন পড়াশোনা করতে পারবেন বেশি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই শিক্ষকতার সময় সাংসারিক চিন্তা বেশি থাকলে আবার একটু সমস্যা, পড়াশোনায় মনোনিবেশ করাটা একটু কঠিন, আর এটা থেকে ওভারকাম করতে হবে। আচ্ছা, আমার মনে হয় আর্থিকভাবে সবাই মোটামুটি সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল না থাকলে আবার অনেক সময় এই ডিফনেসটা আসবে না, ঠিক আছে? এখন বলতে পারেন যে হ্যাঁ আমি বেতন বেশি পাচ্ছি বা আমি গবেষণায় টাকা পয়সা পাচ্ছি এজন্য আমি বেশি বেশি কাজ করছি, আসলে সেটা না, মানে আমার একটা নেশাই হয়ে গেছে। আমি এখন কিন্তু আমার ইউনিভার্সিটি লেভেলে একটা বই লিখছি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির ওপরে, এরপরে আমি ইন্টারমিডিয়েট লেভেলের কেমিস্ট্রি নিয়ে কাজ করছি, একটা বই লিখছি, তাহলে এগুলো লিখতে গেলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়। গোটা বাংলাদেশে যতগুলো রাইটারের বই আছে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি, প্রায় 12টা রাইটারের বই আছে, সবগুলো বই আমি পড়াশোনা করি অনলাইনে, মোবাইলে, এখন তো সব কিছু মোবাইলে, তো অনেক কিছু মোবাইলে, ইউটিউবে সার্চ দেবেন প্রত্যেকটা টপিকস বলে, টপিকস দিয়ে অনেকগুলো আপনার ইয়ে চলে আসবে, লেকচার চলে আসবে, আমি ওগুলো পড়াশোনা করি, করে আমি সবগুলো থেকে ডেভেলপ করার চেষ্টা করছি নিজেকে। তাহলে আমি প্রত্যেকটা বইয়ের রাইটারের বই পড়ছি, আমি ছোটোবেলাতেও এটা করতাম যখন রচনা পড়েছি, ঠিক আছে, তো সেই রচনা যখন লিখেছি তখনও দেখেছি যে আমি সবগুলো 5টা 6টা ব্যাকরণ বই এক জায়গায় করেছি,
ওই রচনা বের করেছি। এরপরে পয়েন্টগুলো নিয়ে নিয়ে সবগুলো নিয়ে নিয়ে আমি বেশি পয়েন্ট বানিয়েছি। এরপরে একটা পয়েন্ট লিখবো, প্রত্যেকটা বই পড়েছি, পড়ে একটা নতুন পয়েন্ট বানিয়েছি, ভূমিকা সবগুলো ভূমিকা পড়ে আমি নতুন একটা ভূমিকা লিখলাম। ঠিক আছে, তাহলে আপনারা কেউ সালাত পড়াবেন, তাহলে সালাতের অনেক বই আছে, তাহলে সেই বই পড়বেন অনেক, তাহলে আপনার জ্ঞানের সীমানা অনেক বাড়বে নাকি? তারপরে আপনার ভেতরে যখন জ্ঞানটা পরিপূর্ণ হবে, জ্ঞানটা ডিপ হবে, তখন বাচ্চাদেরকে পড়াবেন বা কারোর সঙ্গে আলোচনা করবেন। শুধু বাচ্চাদেরকে তো না, আপনি আপনার পরিবার পরিজনকেও শিখাবেন তো, বা আদার্স মানুষদেরকেও শিখাবেন। তখন যাদের সাথে আলোচনা করবেন, আপনার জ্ঞানের ডিপনেস যখন বাড়বে, কাউকে কিছু শিখাবেন, তখন একটা তৃপ্তি পাবেন, মজা পাবেন। এই মজাটা যখন নিতে পারবেন তখন ভালো লাগবে। ঠিক আছে, আমাকে আমি তো আমার শিক্ষা মানে কর্মজীবন শুরু হয়েছে কলেজে। আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে আমি 1.5 বছর কলেজে শিক্ষকতা করেছি, তারপরে ইউনিভার্সিটিতে ঢুকেছি। তো এখনও কলেজ লেভেলের অনেক শিক্ষকের সাথে আমার রেগুলার কথাবার্তা হয় বিভিন্ন টপিক্স নিয়ে, কেমিস্ট্রির টপিক্স নিয়ে। এরপরে আমার ইউনিভার্সিটির পাশেই কলেজ আছে, খুব ভালো নাম করা কলেজ, সেই কলেজের শিক্ষকদের সাথেও আমি বিভিন্ন টপিক্স নিয়ে, তাদের কোনো সমস্যা হলে অনেক সময় আমার সাথে আলোচনা করে। তো কেমিস্ট্রির আরও টিচার আছে, সবার সাথে আলোচনা করে না, আমার সাথে করে, কারণ হচ্ছে ওরা জানে আমি একটু পড়াশোনা করি বেশি। আমি বেশি জানি এটা বলবো না, কিন্তু আমি পড়াশোনা করছি, স্টাডির মধ্যে আছি, আমি এখনও ছাত্র। ঠিক আছে, এজন্য আমি রানিং পড়াশোনার মধ্যে যেহেতু আছি, সেহেতু আমি আলোচনা করতে পারি। তা না হলে যদি আমি আগে ভালো ছাত্র ছিলাম কিন্তু এখন আর পড়ি না, তাহলে আমি কিন্তু ওইটা নিয়ে কথা বলতে পারবো না। ঠিক আছে, যত ভালোই রেজাল্ট হোক আমার। এখানে প্রথমে শিশু শিক্ষা নিয়ে একটু কথা বলছি। সেখানে আমরা বলেছি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ, আজকের শিশুরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, এগুলো গতানুগতিক কথা। সুতরাং উন্নত জাতি গঠনের জন্য শিশু শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, আর শিশু শিক্ষার্থীদের পাঠোন্নতির জন্য মা বাবার পাশাপাশি শিক্ষকের গুরুত্ব অপরিসীম। আদর্শ শিক্ষকই পারে শিশুদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কথাটা খুব সিম্পল গতানুগতিক, কিন্তু তাৎপর্য অনেক বেশি, তাই না? আচ্ছা, আমার এখনও মনে আছে আমার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আমি তার বাসায় থাকতাম, আমার বাড়ির পাশে স্কুল, কিন্তু স্যারের বাড়ি আরও 3 গ্রাম দূরে, কিন্তু আমি স্যারের বাসায় রাত্রে থাকতাম। এখনও অনেক স্কুলে ইয়ে আছে না, বৃত্তি পরীক্ষার সময় টিচাররা স্কুলে থাকে ছাত্রদেরকে রেখে, তো ওইটা থাকে হচ্ছে পরীক্ষার কিছুদিন আগে থেকে, 3-4 মাস আগে থেকে। আর আমি বছরের শুরু থেকে স্যারের বাসায় থাকতাম, আলাদা একটা কেয়ার ছিল। আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহরবানিতে আমি প্রাইমারি স্কলারশিপ পেয়েছি, হাই স্কুলে 8 স্কলারশিপ পেয়েছি, SSC এবং HSC দুটাতে A+ পেয়েছি, ইউনিভার্সিটিতে আমি 1st ক্লাস 2nd ছিলাম। আচ্ছা, এবং সবশেষে PhD সফলভাবে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখনও ডক্টর লিখতে পারি নাই, আমার রেজাল্ট মার্চে, আগামী মার্চে সিন্ডিকেটে পাশ হবে ইনশাল্লাহ। আচ্ছা, কাজ কমপ্লিটেড। আচ্ছা, তাহলে এই শিশুটাকে নিয়ে আমি আমার ছোট্ট শিশুটাকে নিয়ে অনেক চিন্তা করি, একটা শিক্ষক হিসেবেও আমি আমার ছাত্রদেরকে নিয়েও চিন্তা করতে হবে। ঠিক আছে, যদিও আমি আমার ছাত্রদেরকে নিয়ে চিন্তা করি ওই পরিমাণ না, শিশু আমার বাচ্চাকে নিয়ে যতটা, ওরা বড় শিশু তাই, বড় ছেলে তাই, ছেলে মেয়ে, কিন্তু আপনারা পড়াচ্ছেন ছোটো বাচ্চাদেরকে, ওদের প্রতি আদর মহব্বত একটু বেশি আসার কথা, তুলনামূলক বড় ছেলেদের প্রতি যে আদর মহব্বত তার থেকে ছোটোদের বেশি আসবে, তা আমার মনে হয় আপনাদের এটা বেশি আসে নিঃসন্দেহে। তো আপনারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার ছাত্রছাত্রীদেরকে আপনার ছেলে মেয়ের চোখে দেখবেন এবং তাদেরকে সেভাবে মানুষ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসি একটু পাঠদান পদ্ধতি সম্পর্কে। এখানে বলেছে যে আদর্শ পাঠদান পদ্ধতি, পূর্বে ছিল হচ্ছে লেকচার নির্ভর পাঠদান পদ্ধতি, যেই পাঠদান পদ্ধতিতে আমরা পড়াশোনা করে এসেছি। এখানে এসে স্যার আসবেন, ক্লাস নেবেন, চলে যাবেন। এটা আমি যখন স্টুডেন্ট লাইফে কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি অনেক, ইউনিভার্সিটি লাইফে অ্যাডমিশন কোচিং, ইন্টারমিডিয়েট কোচিং, তখন আসতাম, ক্লাস নিতাম, চলে যেতাম। ঠিক আছে, আবার কিছু কিছু হতো হচ্ছে রিভিশন ক্লাস, একদিনে 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার শেষ করতে হবে, 1 ঘন্টা টাইম বা 1.5 ঘন্টা টাইম, এসে বকবক করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানা ক্লাস নিলাম, চলে এলাম, পরের দিন আবার পরীক্ষা দিবে, এক্সাম ব্যাস। ঠিক আছে, তাহলে এরকম পদ্ধতি হচ্ছে প্রাচীন পদ্ধতি, আসবো, ক্লাস নেব, চলে যাব। কিন্তু আসসালামু আলাইকুম, কিন্তু এখন বর্তমানে কিন্তু এই পদ্ধতি নাই, বর্তমানে হচ্ছে পার্টিসিপেটরি ক্লাস, অংশগ্রহণমূলক ক্লাস, যেই ক্লাসে
ছাত্র ছাত্রীরাও শিক্ষকের সঙ্গে সমানভাবে কনভারসেশন করবে, ঠিক আছে? ছাত্র টিচার এসে শুধু বক্তার মতো বক্তৃতা দিয়ে চলে যাবে না, ছাত্রদের সাথে কথা বলবে, পার্টিসিপেট করবে, ঠিক আছে? এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। এখন ইউনিভার্সিটি লেভেলে তৈরি হয়েছে আইকিউএসি। আইকিউএসি হচ্ছে ইনস্টিটিউশনস অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল। শিক্ষার মানকে কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং সেখান থেকে আইকিউএসি তৈরি হয়েছে। এবং এই আইকিউএসি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা ব্রাঞ্চ আছে, খুব শক্তিশালী ব্রাঞ্চ। ওরা সবগুলো ডিপার্টমেন্টকে এবং সবগুলো সেক্টরকে ডমিনেট করে। এখানে কোয়ালিটি বজায় হচ্ছে না, এটা এই করতে হবে, এটাই করতে হবে, তারা ট্রেন আপ করাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, ওরা কিন্তু প্রতিনিয়ত ট্রেন আপ করাচ্ছে টিচারদেরকে। এবং এখন তৈরি হয়েছে আউটকাম বেসড এডুকেশন, নাম শুনেছেন তাই না? আউটকাম বেসড এডুকেশন মানে খালি গতানুগতিক ডেফিনেশন পড়লাম আর মুখস্থ করলাম, এরকম না। আমি যেটা পড়লাম সেটার ফিডব্যাকটা কী, সেটা কোথায় অ্যাপ্লাই করব, ঠিক আছে? এইটা তো এই আউটকাম বেসড এডুকেশন এখন চালু হয়েছে। তো এখন যেটা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি, তাই না? কিছু সৃজন করা, তাহলে একটা একটা ক্লু দেওয়া থাকবে, একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক পড়াশোনা করে সেখান থেকে কিছু ক্রিয়েটিভ চিন্তা করবে, চিন্তা করে উত্তর দেবে, সরাসরি গতানুগতিক উত্তর না, ঠিক আছে? আপনাদেরও কি সিলেবাস এরকমই, এরকম সৃজনশীল না? সৃজনশীল আছে, উচ্চতর দক্ষতামূলক। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আপনারা যখন ক্লাসে আসবেন তখন যেই টপিকস নিয়ে পড়াশোনা করাবেন বাচ্চাদেরকে, সেই টপিকস নিয়ে বাচ্চাদেরকে কিছু কথা বলতে দিতে হবে, তাদের কিছু ফিডব্যাক নিতে হবে। এটা হচ্ছে বর্তমান পদ্ধতি, আর আগে ছিল শুধু আমরা ক্লাস নেব চলে যাব, এইটা। আচ্ছা, তাহলে এই আদর্শ পাঠদান পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কী, সেখানে আমি একটু কয়েকটা পয়েন্ট লিখেছি। সেটা হচ্ছে শিক্ষকের সাথে শিক্ষার্থীর কথোপকথন ও তত্ত্বের বিনিময়, যেটা এতক্ষণ ধরে বললাম, কথোপকথন হবে, একটা টপিকস নিয়ে কথাবার্তা হবে। বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করা, শিক্ষা উপকরণ ব্যবহার করা বলতে, যেমন আমি ছাত্রদেরকে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি কেমিস্ট্রি পড়াতে যাব, ওদের কী পড়াচ্ছি, সিমেন্ট পড়াচ্ছি অথবা স্টিল আয়রন পড়াচ্ছি, ওরা তো ওগুলো নিয়ে কাজ করে। তাহলে ওরা যখন রড নিয়ে পড়াশোনা করছে, স্টিল নিয়ে পড়াশোনা করছে, হরেক রকম রড আছে বাজারে, এক একটার এক এক কোয়ালিটি, তাহলে ওর বিভিন্ন প্রপার্টিস আছে, ডাকটিলিটি, ম্যালিয়াবিলিটি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই প্রপার্টিসগুলো কোনটা বেশি ভালো কোনটা কম ভালো, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইন্টারনাল অ্যাটমিক স্ট্রাকচার। ভেতরের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকম হলে বিভিন্ন রকম স্ট্রাকচার হয়, এটাকে বলা হয় স্ট্রাকচার প্রপার্টিস রিলেশনশিপ। তো ওই স্ট্রাকচার নিয়ে পড়াচ্ছি, এটা থ্রি ডাইমেনশনাল জিনিস, আমি খালি গতানুগতিক পড়িয়ে গেলাম আর হয়ে গেল এরকমটা না, এটা মাথায় ঢোকানো কঠিন। তাহলে কী করব, আমার যেই স্ট্রাকচারটা আমি পড়াচ্ছি থ্রি ডাইমেনশনাল, ওই স্ট্রাকচারটা এখন বাজারে কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের ছোটো ছোটো বল স্টিক দিয়ে তৈরি করা যায়, অথবা আমি নিজেই তৈরি করলাম। আমি স্টুডেন্ট লাইফে যখন এগুলো পড়তাম তখন কী করতাম, এগুলো পেতাম না, তখন ছোটো ছোটো গোল আলো নিয়ে গোল আলোর ভেতরে আবার কাঠি দিতাম, দিয়ে আরেক মাথায় আবার আরেকটা গোল আলো দিলাম, দিয়ে ওখান থেকে কোন দিকে যাবে আরেকটা গোল আলো দিলাম, একটা স্ট্রাকচার তৈরি হতো, ঠিক আছে? ওই স্ট্রাকচার যখন বাস্তবে দেখি তখন বইয়ের পড়ার সাথে মেলালে আমার ওই জিনিসটা মনে থাকবে ভালো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শিক্ষা উপকরণের একটা উদাহরণ। তাহলে আপনারা বাচ্চাদেরকে ক খ পড়াবেন, আলিফ বা পড়াবেন, তাহলে এগুলো তো কাঠের বিভিন্ন স্ট্রাকচার পাওয়া যেতে পারে, এগুলো কি আপনাদের স্কুলে আছে? তো এগুলো যদি, আমি অনুরোধ করব পরিচালক মণ্ডলীদেরকে, সম্মানিত পরিচালক মণ্ডলী, তারা যেন আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আপনারাও প্রস্তাব দেবেন ইউনিভার্সিটির পক্ষ থেকে। আচ্ছা, তাহলে যদি এরকম এই ধরনের বিভিন্ন উপকরণ দিয়ে এবং প্রত্যেকটা পড়ানোর সময় বাস্তবতার সাথে মিল রেখে এক্সাম্পল দিয়ে যখন বোঝাতে পারবেন তখন এইটা আরও বেশি ফলপ্রসূ হবে। আরেকটা হচ্ছে তিন নম্বর পয়েন্টে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যথাসম্ভব আধুনিক টেকনোলজির সহায়তা নিতে হবে। এই জায়গায় এটা বলা ঠিক হবে না, কারণ এর জন্য প্রচুর ফিনান্স লাগবে, নাকি? এটা মনে হয় এখনও ডেভেলপ করে নাই ইউনিভার্সিটি লেভেলে, এখন অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। যেমন আমি বললাম আমার ইউনিভার্সিটি কত ডেভেলপ, ঠিক আছে? এখানে কোটি কোটি টাকার
প্রজেক্ট আসছে আমাদের ইউনিভার্সিটির পাশে হচ্ছে জুনাইদ আহমেদ পলক তথ্য প্রতিমন্ত্রী প্রতি বছর অন্তত 10-12 কোটি টাকা ওনার অনুদান দেয় প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। অনেক বড় বড় ল্যাব তৈরি হয়েছে, অনেক আধুনিক ল্যাব তৈরি হয়েছে, প্রতিটা ক্লাসরুম ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট বোর্ড, অনেক ফ্যাসিলিটিস তৈরি হয়েছে। তো এটা স্কুল লেভেল, হাই স্কুল বা কলেজ লেভেলে এটা সম্ভব না, যদিও এখন সরকার চেষ্টা করছে। এখন একটা স্কুলে একটা করে মনে প্রজেক্টর দিয়েছে, একটা প্রজেক্টরে কয়জন ক্লাস নেবে, কয়টা ক্লাস হবে, আস্তে আস্তে হবে, এটা শুরু হয়েছে মাত্র। হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে নাকি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এটা কি শুরু, আস্তে আস্তে একসময় সবগুলো ক্লাসরুমে স্মার্ট ক্লাসরুম হবে, ঠিক আছে, স্মার্ট বোর্ড থাকবে, ডিজিটাল হবে। তো এই টেকনোলজি যতদূর সম্ভব পারা যায় ততদূর আপনারা চেষ্টা করবেন সেটা ব্যবহার করার। আচ্ছা, আপাতত 3 নম্বর পয়েন্ট বেশি গুরুত্ব দিচ্ছি না। আর একটা 4 নম্বর পয়েন্ট আমি বলেছি যে তোমরা শিখো এর পরিবর্তে আমরা শিখি বলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শিক্ষকরা মনে করি মই কি হনুরে মহা কিছু নাকি, এটা বলা যাবে না, ঠিক আছে। আমি কিন্তু আমার ইউনিভার্সিটিতে টিচারদের তুলনায় সাইজ একটু ছোটো দেখতেই পাচ্ছেন, তাই না, ছাত্রদের সাথে ভালো মিশে যেতে পারি। তা আমি অ্যাকচুয়ালি ছাত্রদেরকে বলি আমি তোমাদের বড় ভাই, ঠিক আছে, যদিও শিক্ষকতায় অনেক বছর হয়ে গেল, আর 7 সাল থেকে আমি মূলত শিক্ষকতা করি। 7 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে আমি কোচিংয়ে ক্লাস নেই, বাসায় প্রাইভেট পড়াতাম। এরপরে তো 12 সালে মাস্টার্স শেষ করার পরে আমি কলেজে চাকরি করলাম 1.5 বছর, তারপরে ইউনিভার্সিটি লেভেলে আমার 7 বছর শিক্ষকতা হয়ে গেছে। কিন্তু তারপরে আমি কিন্তু এখনও স্টুডেন্টের মতোই আছি, আমি নিজেকে স্টুডেন্ট মনে করি, আবার আমার সাইজটাও স্টুডেন্টের মতোই, ঠিক আছে, এবং স্টুডেন্টের মতো পড়াশোনাও করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ছাত্রদেরকে বলতে হবে আমরা সবাই পড়ি, তোমরা পড়ো এটা না, তার মানে আমাকেও পড়তে হবে, আপনাদেরকেও পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা নিয়ে অলরেডি কথা বলেছি আগে শুরুতেই। আরেকটা হচ্ছে ছাত্র শিক্ষক এবং শিক্ষক উভয়কে জ্ঞান পিপাসু হতে হবে, যেটাই আমি শুরুর বক্তব্য ছিল আমার, এটা জ্ঞান পিপাসু হতে হবে, পড়তে ভালো লাগতে হবে, পড়তে নেশা লাগতে হবে, ঠিক আছে। আমি তো বললামই আমার এই 7 বছরের শিক্ষক, আমি আমার এই যে পিএইচডির 5 বছরের মধ্যে আমার বছরে 100 থেকে 150টা রাত কেটেছে আমার ল্যাবরেটরিতে, পুরো রাত ল্যাবরেটরিতে। আমি 1 বছর ফুল স্টাডি লেভে ছিলাম, এই 1 বছরের 365 দিনের মধ্যে মোটামুটি 300 দিন এবং রাত আমার ল্যাবে কেটেছে। আমার আব্বা আমার ল্যাবে খাবার নিয়ে যেত এরকম, এবং সেটা একটা নেশার মতো। তো এবং পড়াশোনা আমি এখনও রাত জেগে জেগে পড়াশোনা করি। তো এই পড়াশোনাটা ভালো লাগতে হবে, বাধ্য হয়ে জোর করে পড়তে হবে এরকম না। ছাত্রদের অনেক সময় এরকম হয় কিন্তু আপনাদের এটা হওয়া যাবে না, আর আপনাদের পড়াশোনায় তো সব আছে আরও বেশি মজা, ঠিক আছে। আমার পড়াশোনার উদ্দেশ্য অন্যরকম, এই পড়াশোনা করছি, একটা বই লিখছি অথবা একটা জার্নাল পাবলিশ করছি, সেটা আমার প্রমোশনে কাজে লাগবে, অথবা আমি কিছু টাকা পাবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া বিপকার, ঠিক আছে। এই অল্প বয়সে গবেষণা করে অনেক টাকা পয়সা কামিয়েছি, ওই যে সরকারি স্কলারশিপে প্রযুক্তি মন্ত্রণালয়ে। তো আমার উদ্দেশ্য হচ্ছে টাকা কামানোর উদ্দেশ্য, ঠিক আছে, আর আপনাদের উদ্দেশ্য হচ্ছে বড় অনেক মহৎ উদ্দেশ্য, তাই না, যেটা আমাদের আলটিমেট ফাইনাল গোল। তাহলে সেই লক্ষ্য পূরণের জন্য আপনাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগ হতে হবে, তাই কি না। আমি অনুরোধ করব আপনারা আপনার ছাত্রছাত্রীদের থেকে বেশি পড়াশোনা করবেন, এবং ছাত্রছাত্রীদেরকেও পড়াশোনার নেশা তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রতিটি জ্ঞানের বাস্তবিক প্রয়োগ জানতে হবে, এটা বিজ্ঞান ক্ষেত্রে একটু বেশি লাগে আর আপনাদের ক্ষেত্রেও লাগবে। কারণ হচ্ছে আপনি যখন একটা দোয়া পড়লেন, যেমন আমাকে হঠাৎ করে যদি বলে এই ওয়াশরুমে যাওয়ার দোয়াটা কি, হঠাৎ করে মাথায় থাকে না, কিন্তু ওয়াশরুমে যাওয়ার সময় দোয়াটা আমার মনে পড়ে যায়, অটোমেটিক হয়ে যায় অনেক সময় এরকম হয়, অথবা বের হওয়ার সময় অটোমেটিক হচ্ছে, কিন্তু হঠাৎ করে আমি বসে আছি, আমি মনে হচ্ছে যে আমার টয়লেটে যাওয়ার দোয়াটা কি, আমি অনেক সময় মনে করতে পারছি না, বাট টয়লেটে যেতে লাগলে আমার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অভ্যাস। তাহলে বাচ্চারা যে দোয়াগুলো পড়ছে শিখছে, আমি যেমন আমার মায়ের মুখে মুখে পড়ে পড়ে আমি অনেক দোয়া এবং অনেক সুরা, আমি আমার মায়ের মুখে আমি 20টা সুরা মুখস্থ করেছি, যেটা আমি
স্কুল লেভেলে কিন্তু ওই ইসলাম শিক্ষা বই থেকে খুব একটা বেশি মুখস্থ করতে পারি না, যেটা আমার মায়ের কাছ থেকে পড়েছি এবং এটা প্রতিনিয়ত অভ্যাস করতে করতে হয়েছে। আমার বাচ্চার বয়স যখন 3 বছর তখন সে 5টা সূরা পড়তে পারে, আয়াতুল কুরসি পড়তে পারে। ওর আয়াতুল কুরসি পড়া দেখে মানুষ অনেক অবাক হয়ে যায়, বাচ্চা ছোটো বাচ্চা কেমনে আয়াতুল কুরসি পুরোটা মুখস্থ করলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জন্য না, আমার ক্রেডিট নাই, এটা ওর মায়ের ক্রেডিট, ঠিক আছে। তো বাবা মার সাথে সাথে শিক্ষকরাও এভাবে শেখাবে এবং এটা বাস্তবে প্রয়োগ করবে, যেই জিনিস যেই দোয়াটা পড়ছে অথবা যেই জ্ঞানটা অর্জন করছে সেটা কোথায় কোথায় অ্যাপ্লাই করবে কীভাবে, এই অ্যাপ্লিকেশানটা ওদেরকে শেখাতে হবে। আচ্ছা, এবার আসি আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, আর টাইমলি আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, আমরা অনেকেই শিক্ষক, প্রচুর শিক্ষক আমরা, তাই না? সারা দেশে সবচেয়ে বেশি কি শিক্ষক আর ছাত্র, নাকি আর কিছু নাই? রাজশাহী শহর মানে একেবারে সাদা সিধে হয়ে একেবারে ফাঁকা হয়ে যায় যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, ছাত্র আর শিক্ষকের বাইরে খুব কম মানুষ আছে। আচ্ছা, তাহলে আমরা শিক্ষক, শিক্ষকতা পেশায় যোগদান করেছি, অমনি শিক্ষক হয়ে গেলাম, কিন্তু আদর্শ শিক্ষক হওয়াটা খুব কঠিন, ঠিক আছে। আদর্শ শিক্ষকের অনেক বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। আমি এগুলো ডিটেলসে আলোচনা করব না, খুব অল্প কথাই বলবো এবং এই নোটটা ছবি তুলে নেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, সবাইকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা বাসায় গিয়ে এখন লেখালেখি এত কিছু দরকার নাই, আর এগুলো পরীক্ষায় আসবে না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এগুলো আমরা একটু চেষ্টা করব, আমরা নিজেরা নিজেদের মধ্যে মেলানোর, এই বৈশিষ্ট্য আমার আছে কিনা, এটা আছে বা এটা নাই, যেটা নাই সেটা আমার অর্জন করতে হবে, ঠিক আছে। তাহলে আমার যদি আত্মসম্মান বোধ থাকে, সেলফ রেসপেক্ট থাকে, তাহলে কি হবে, তাহলে আমি যে পেশায় আছি সেই পেশাটাকে কি করতে হবে, ব্রাইট করতে হবে, উজ্জ্বল করতে হবে। ছাত্ররা যদি বলে, আচ্ছা ছাত্ররা বললো আমি খারাপ টিচার, মানুষ হিসেবেও খারাপ, শিক্ষক হিসেবেও খারাপ, জ্ঞানও কম, আমার কি আসে যায়? বেতন কম পাবো? বেতন কম পাবো না তো, এই যে লকডাউন লম্বা চলে গেলো, বেতন কম পেয়েছি, এক টাকাও কম পাই নাই, বাসায় বসে বসে বেতন পেয়েছি, সমস্যা নেই তো, এই চিন্তা করা যাবে না। আমার আত্মসম্মান থাকতে হবে, ছাত্র বলছে খারাপ তাতে আমার কি আসে যায়, এটা বলা যাবে না, তাহলে আমার সম্মান কোথায় থাকলো? ছাত্র আমি যেমন বললাম শুরুতেই, আমি আজও চোখ বন্ধ করলে চিন্তা করে বের করতে পারি আমার প্রত্যেকটা টিচারের চেহারা আমার অন্তরে আছে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, ঠিক আছে। এবং আমি বলতে পারি কোন শিক্ষক কেমন পড়িয়েছেন, কোন শিক্ষক মানুষ হিসেবে কেমন ছিলেন। তাহলে আপনারা যেন প্রত্যেকেই এই হাজার হাজার ছাত্রছাত্রীদের মাঝে ভালো হয়ে থাকতে পারেন, সবাই যেন সবার অন্তরে যেন আপনার উজ্জ্বল চেহারাটা থাকে, অন্ধকার চেহারাটা না, উজ্জ্বল চেহারা। তাহলে এর জন্য কী করতে হবে, আপনাদেরকে একজন উজ্জ্বল শিক্ষক হতে হবে, আমাদেরকে উজ্জ্বল শিক্ষক হতে হবে, নাকি? তাহলে এই চেষ্টা আমি নিজেও করি, আমি চাইব আপনারাও করবেন, ঠিক আছে। এবং এর মধ্যে অনেক আত্মতৃপ্তি আছে, আমি একজন ভালো শিক্ষক, আমার ছাত্ররা আমাকে ভালো বলে, ঠিক আছে। এই কিছুদিন আগেই এক ছাত্র, আমি ওই ইউনিভার্সিটিতে অ্যাকাউন্ট অফিসে একটা কাজে, আমার পরীক্ষা খাতা দেখার বিলের সংক্রান্ত কাজে গিয়েছি, তো এক ছাত্র এসে, যদি আমি এটা পছন্দ করি না, আমি জীবনে কখনো করিও নাই, আমার পায়ে সালাম করেছে, নাউজুবিল্লাহ, এটা আমি কখনোই করি নাই, ঠিক আছে, এবং আমি পছন্দ করি না। তো হঠাৎ করে সবাই অবাক, অ্যাকাউন্ট অফিসে ওই সবাই বসে আছে, পরে এসে বলছে যে স্যার আমি এলজিইডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি, সিভিল ইঞ্জিনিয়ারও। তো যদি ওই কাজটা ঠিক করে নাই, এমনি অন্যভাবে এক্সপ্রেস করতে পারত, কিন্তু কী হলো, একটা এক্সপ্রেশন দিল, অথবা হঠাৎ করে একটা স্টুডেন্ট কল করে বলছে স্যার আমি অমুক জায়গায় আছি, এই যে কয়দিন আগে একজন রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, একজন রুয়েটে জয়েন করলো টেকনিক্যাল অফিসার হিসেবে। তো যখন কেউ একজন ভালো কিছু করছে, সব স্যারদেরকে কল দেয় না, কিন্তু কিছু কিছু ছাত্র স্যারদেরকে কল দেয়, যেই ছাত্রের মনের মধ্যে আছে তার, বুঝতে পারছেন? আমিও সব স্যারদেরকে কল দিই না, আমার কোনো সফলতাই, তবে অনেক স্যারদেরকে কল দিই আমার মনের মধ্যে, যাদের স্থান একটু বেশি উপরে। তো আমরা সবাই চেষ্টা করব যেন আমার প্রত্যেকটা ছাত্রের
মনের মধ্যে আমার জায়গাটা যেন উঁচু হয়, ঠিক আছে? এটা আমরা সবাই চেষ্টা করব। আচ্ছা, এখন আসি শিক্ষকের গুণগুলো ধারাবাহিকভাবে পরিপূর্ণ জ্ঞান বা অগাধ পাণ্ডিত্য, এটা অলরেডি বলে ফেলেছি। আমার জ্ঞানের ডিপনেস বেশি থাকতে হবে, না থাকলে নিজেরই একটু কী থাকবে, একটু দুর্বল দুর্বল লাগবে। এই দুর্বলতা রাখবেন কেন? চোর চোর ভাব, এটা কি ঠিক? হ্যাঁ, তো আমি যদি কনফিডেন্ট থাকি তাহলে আমার মনের মধ্যে শান্তি থাকবে। আর যদি মনে করে ছাত্র কি জিজ্ঞেস করে না করে, আবার অনেক আছে কি ছাত্র জিজ্ঞেস করলে এই ঝাড়ি মেরে উল্টাই দিবে অথবা বকা দিবে, এমন বকা দিবে জীবনে আর প্রশ্ন করবে না, এই জিনিসটা কখনো করা যাবে না, ঠিক আছে? আমি আমার ছাত্রদেরকে বলি যে তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন আসবে সেটাই জিজ্ঞেস করবা। আমি যদি না জানি তাহলে আমি জেনে এসে তোমাদেরকে পরের ক্লাসে জানাবো, ঠিক আছে? আমি যদি ওই জিনিসটা জেনে এসে আবার যদি তাকে জানাতে না পারি তাহলে আমার শিক্ষক হওয়ার যোগ্যতাই নাই। আমি সব জানি না, সব জানা আমার পক্ষে সম্ভবও না, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস শিখে এসে জানাতে পারবো না, এই যোগ্যতাটুকুই যদি আমার না থাকে তাহলে আমার শিক্ষকতা করা উচিত না। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি না জানলে সমস্যা নেই, না জানার দুর্বলতা না, খারাপ কিছু না। কিন্তু ছাত্ররা প্রশ্ন করবে, জানতে চাইবে, আমার সাধ্যমতো জানাবো, যতটুকু ল্যাকনেস আছে তাকে পরে জানাবো, কিন্তু ওটাকে উল্টাই দেওয়া যাবে না, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে এর জন্য আমাদের কী থাকতে হবে? অনেক অগাধ পাণ্ডিত্য থাকতে হবে। যেই জিনিসটা আমি পড়াবো, যেই টপিকসটা আমি পড়াবো, সেই টপিক্সের উপর অগাধ পাণ্ডিত্য থাকতে হবে এবং আমাদের যথেষ্ট বিনয়ী হতে হবে এবং অহংকার বোধ নিয়ে আসা যাবে না, আবার ঝাড়ি মেরে উল্টাই দেওয়াও যাবে না। আরেকটা থাকতে হবে ধৈর্য। ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট, ইনশাআল্লাহ আমার সাবিরিন নাকি? আচ্ছা হ্যাঁ, এটা তো আছেই। এখন হচ্ছে এই শিক্ষকদের ধৈর্য একটু বেশি থাকতে হবে, এক এক ছাত্র এক এক রকম প্রশ্ন করবে, ঠিক আছে? আমার ধৈর্য একটু কম ছিল আগে, আগে কম ছিল কখন? যখন আমি কোচিংয়ে ক্লাস নিতাম তখন ধৈর্যটা কম ছিল, কোচিংয়ে অথবা প্রাইভেট পড়াতাম তখন আমি বেছে বেছে ভালো ছাত্রদেরকে পড়াতাম। আমার অনেক ছাত্র তখন, আমি স্টুডেন্ট লাইফে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স, তখন আমি যখন পড়াতাম ছাত্রদেরকে কলেজ লেভেলে পড়াতাম, তখন প্রতিটা অ্যাডমিশান টেস্টের সময় খালি কল আসতো অথবা বাসায় মিষ্টি আসতো, কেউ মেডিকেলে চান্স পেয়েছে অথবা কেউ ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। প্রতি আমরা আবার বন্ধুদের কাছে গোল করতাম, তোর কয়টা স্টুডেন্ট এবার মেডিকেলে চান্স পেয়েছে, তোর কয়টা স্টুডেন্ট এবার ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, এটা প্রাউডনেস। ওরা কি কখনো আমাকে ইনকাম করে খাওয়াবে? খাওয়াবে না, কিন্তু আমার বুকে তো আনন্দ দিয়েছে, এই আনন্দটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? আর এখন তো ওরকম ফিলিংস আসে না, কারণ এখন সবাই ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই পড়াই, সবাই ইঞ্জিনিয়ার। আচ্ছা, আগের আনন্দটা আরও বেশি ছিল। যাই হোক, এখন এই আনন্দটা আপনাদেরও নিশ্চয় আসবে, আপনাদের আসবে একটু পরে, কারণ আমার স্টুডেন্টরা তো পাস করে বের হয়েই চাকরি পাচ্ছে, আপনার স্টুডেন্টরা একটু দেরি করে পাবে, অনেক দিন পরে জানাবে এবং বলবে স্যার আমি অমুক, অথবা ভালো চিন্তা না পারলে বলবে স্যার অমুক দিন এই ঘটনা ঘটেছিল আপনার সাথে, অমুক দিন মেরেছিলেন, তাই না? এটা আনন্দের না, আনন্দের তো। ওরা আপনাদেরকে যখন বলবে তখন আপনাদের প্রাউডনেস লাগবে না, ভালো লাগবে না? আমি তো আমার প্রাইমারি স্কুল হাই স্কুলের ছাত্রদেরকেও জানাই, আমি প্রতিটা রেজাল্টের পরে জানাইছি স্যার আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি অথবা সেকেন্ড হয়েছি, স্যার আমার পিএইচডির কাজ শেষ হয়েছে, আমার পিএইচডির থিসিস এখন জাপানে এক্সামিনারের কাছে, আমি এগুলো স্যারদেরকে জানাই, ভালো লাগে জানাতে, সব স্যারদেরকে না বললাম তাদেরকে। আচ্ছা, শিক্ষককে হতে হবে সৎ, বিনয়ী, শালীন, নীতিবান এবং দায়িত্বশীল। দায়িত্ববোধ থাকতে হবে। দায়িত্ববোধ মানে কি? সংসারের প্রতি যেমন দায়িত্ববোধ থাকতে হবে, না হলে ভালো বাবা হতে পারবেন না, ভালো স্বামী হতে পারবেন না, তেমনই শিক্ষক হিসেবে অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। আর সৎ বিনয়ী হতে হবে। শিক্ষক মানে ছাত্রদের ওপর খবরদারি করে না, বিনয়ী হতে হবে। আচ্ছা, চার নম্বর তো জ্ঞান পিপাসা মনোভাব বলে ফেলেছি, পাঁচ নম্বর হচ্ছে সময় জ্ঞান। এই সময় জ্ঞানটা অনেকের থাকে না, সেটা হচ্ছে ক্লাসে কখন আসবো আর কখন আসবো না। ওই যে বললাম শুরুতেই, আমি বলেছি আমার এখানে শুরু করতে চার মিনিট লেট হয়েছে মনে হয়, চার পাঁচ মিনিট। আচ্ছা, যাই হোক, টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো আমি আমার
শিক্ষকতা জীবনে আমি এই জিনিসটা খুব ফলো করার চেষ্টা করি, ক্লাস টাইমে ইন করা এবং আউট হওয়া। এবং আপনি আগে যাবেন না ঠিক আছে, আবার যে একটু বেশি পড়াই দেবেন এমনটি না, ইফতারের সময় আগে ইফতার করা যাবে না, আবার তাহলে একটু আমার খোদাভীতি বেশি, একটু বেশি সময় ধরে থাকি নাকি, এটা করা যাবে, এটাও করা যাবে না। আচ্ছা তাহলে ক্লাস টাইমে এরকম যে ঠিক আছে আমি অতি আন্তরিক বা অতি দায়িত্বশীল, একটু বেশি সময় ধরে ক্লাস নেই, এটা করা যাবে না, এটা করবেন না, ঠিক আছে। তাহলে ইন টাইমটাও ঠিক রাখতে হবে, আগেও ঢুকবেন না পরেও ঢুকবেন না, আগে ঢুকবেন এক মিনিট আগে অথবা রাইট টাইমে, এক মিনিট বা দুই মিনিট আগে ক্লাসের বাইরে উপস্থিত থাকবো, রাইট টাইমে ঢুকে যাব। আবার বের হওয়ার সময়ও যেন আমরা রাইট টাইমে বের হতে পারি, আর আমার এই সেন্সটা থাকতে হবে আমি আজকে কতটুকু পড়াবো সেটা তো আমি আগেই প্ল্যান করে আসবো। তো শেষে এসে অনেক সময় ক্লাস মেক আপ করা যাচ্ছে না, কিন্তু আমি তো ফিনিশিং দিতে পারবো এনিওয়ে, ঠিক আছে। তাহলে ওইভাবে ফিনিশিং দিয়েই আমাকে রাইট টাইমে ক্লাস থেকে আউট হতে হবে। আবার আরেকজন শিক্ষক বাইরে এসে পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে আছে, আপনি বের হচ্ছে না, এটাও করে দেবেন। আচ্ছা আরেকটা হচ্ছে ক্লাসের পরিপূর্ণ নিয়ন্ত্রণ, এইটা অনেকের মধ্যে অভাব থাকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই বাচ্চারা পেছনে কথা বলতেছে, গোলমাল করছে, এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না ইউনিভার্সিটি লেভেলেও হয়, ঠিক আছে। কিন্তু আমার ক্লাসে এটা হতে দিই না, সাইজ ছোট হতে পারে ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কি যুদ্ধ করবো নাকি, যুদ্ধ করবো না, বাট আমার কন্ট্রোল থাকতে হবে ক্লাসের মধ্যে, ঠিক আছে। তাহলে এই কন্ট্রোলটা কীভাবে, খালি ভয়ভীতি দেখিয়ে ধমকি ধমকি দিয়ে না, দুটোই থাকতে হবে, কঠোরতাও থাকতে হবে নমনীয়তাও থাকতে হবে, ঠিক আছে। তাহলে শুরুর দিনেই ছাত্রদেরকে এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিতে হবে যে এই স্যারের ক্লাসে দুষ্টমি করলে, সাইড টক করলে সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এইটা যখন ছাত্রদের মাথার মধ্যে ঢোকাতে পারবেন তাহলে হবে। ওই যে বলে না আগে কি বলে, যেন বিয়ে করার সময় বলে যে প্রথমেই হচ্ছে গড়েতে হবে, না হলে পরে কন্ট্রোলে আনা যাবে না। এই শিক্ষকতার ক্ষেত্রেও তাই, কিন্তু একটা ক্লাসের শুরুতেই কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে আপনি ছাত্রছাত্রীদেরকে যেভাবে মায়া মমতা মহব্বত দিবেন, ভালোবাসা দিবেন, একইভাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার কঠোরতাও থাকতে হবে, ঠিক আছে। তাহলে একজন কোথাও দুষ্টুমি করছে, ওকে একটু বকাঝকা প্রয়োজনে দেবেন, সমস্যা নাই, মারধর করা যাবে না, একটু বকাঝকা দিলেন, কি করবেন, সম্মানে আঘাত হানে এরকম কিছু একটা কাজ করে দিলেন, একটু দাঁড় করে রাখলেন কিছুক্ষণ, অথবা কিছু একটু কথা বললেন, তুমি তোমার আচরণ দেখেই বোঝা যাচ্ছে তুমি কোন ফ্যামিলির সন্তান, ঠিক আছে। আত্মসম্মান সবার আছে, ও জীবনে আর দুষ্টুমি করবে না, ঠিক আছে। এবং যাকে বকা দিবেন ওই ক্লাসে যেন তাকে আবার কোনো না কোনোভাবে সম্মানিত করেন, ছোট কিছু প্রশ্ন ধরে উত্তর দিয়ে দিবে, অ্যাপ্রিসিয়েট করবেন, আবার শেষ দিকে যাওয়ার সময় ওর অপমানটা লাঘব হয়ে যাবে, মাঝখান থেকে আপনার কাজ হাসিল হয়ে গেছে। আর ওকে একবার বকা দিয়েছেন মানে সবাই টাইট, তাই না, এক ওই যে কি বলে ঝিকে মেরে বউকে শেখানোর মতো, একজনকে বকা দিয়ে সবকে শিক্ষা দেওয়া হয়ে গেল, আবার শেষে তাকে একটু সম্মানিতও করে গেলেন, ঠিক আছে। ছাত্ররা কিন্তু সম্মানিত, ঠিক আছে, আমি ছাত্রদেরকে আবার বেশি বলি সম্মানিত, কারণ কি ওরা পাশ করে বের হয়ে তো আবার ভালো ভালো জব করছে, যারা বেশি ভালো রেজাল্ট করছে আমার সাথে আবার কলিগ হয়ে যাবে, ইউনিভার্সিটিতে তাই হয়, আমার অনেক ছাত্রই আমার কলিগ হয়ে গেছে, আমার সঙ্গে চাকরি করছে। আচ্ছা তাহলে ছাত্রছাত্রীদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে শাসনও করতে হবে, আফটার অল ক্লাসের মধ্যে একটা কন্ট্রোল রাখতে হবে, এবং সবাই যাতে মনোযোগী হয়। ছাত্ররা কথা বলবে কিন্তু কথা বলবে আপনার সঙ্গে, নট সাইডে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে সঠিক পাঠ পরিকল্পনা প্রণয়ন। এখানে দেখেন সাত নম্বর পয়েন্টে আমি তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বাৎসরিক বা কোর্স ভিত্তিক, যেমন আমরা সেমিস্টার ভিত্তিক পড়াই, আমাদের ছয় মাসের সেমিস্টার, আপনাদের হচ্ছে বছরে, তাই না, বছর ভিত্তিক। তাহলে বাৎসরিক বা কোর্স ভিত্তিক একটা প্ল্যান থাকবে আপনার, আপনি এই সাবজেক্টটা পড়াবেন, এই সাবজেক্টে টোটাল কতটা ক্লাস পাবেন আপনি, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে এটা আরও বেশি কঠিন, এটা বেশি কঠিন কেন, কঠিন হচ্ছে যে আমাদের প্রতি বছর সিলেবাস আপডেট করতে হয়, এবং এই সিলেবাসটা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন অনুমোদন করে। তো এই সিলেবাসে টোটাল ক্লাসে আগেই আমাদের একাডেমিক কাউন্সিলে পাস হয়ে যায় যে এই বছরে টোটাল ওয়ার্কিং ওয়ার্কিং ডে কয়টা, টোটাল কয়টা ক্লাস পাওয়া যাবে, এবং আমাদেরকে ডিজাইন করতে হয় কোন ক্লাসে কতগুলো টপিকস পড়ানো হবে, কয় সপ্তাহ ছুটি থাকবে পরীক্ষার আগে, দুই সপ্তাহ ব্রেক থাকবে, পরীক্ষা হবে কোন দিন, এগুলো সবগুলো একাডেমিক কাউন্সিলে আগেই অনুমোদিত।
তো এর এখানে এদিক সেদিক একটা দুটো হতে পারে, এর বেশি হয় না, একটা দুটো হতে পারে, ওটা মেকআপ করে নিতে হয়। তো পুরো বছরের এটা প্ল্যান থাকবে। আরেকটা হচ্ছে অধ্যায় ভিত্তিক, একটা বইয়ের তো অনেকগুলো অধ্যায় আছে, তাহলে একটা অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে, একটা অধ্যায়ের এতগুলো টপিকস আছে, তাহলে আমার মোট ক্লাস লাগবে 5টা, তাহলে প্রত্যেকটা ক্লাসে আবার আমি কয়টা কয়টা টপিকস পড়াবো, তাহলে এটার একটা প্ল্যান থাকবে। আর এটা হচ্ছে ক্লাস ভিত্তিক প্ল্যান, এই ক্লাস ভিত্তিক প্ল্যানটা হবে আরও বেশি নিখুঁত। এই প্ল্যানের মধ্যে থাকবে হচ্ছে, ঠিক আছে ওই যে আমার মূল মাস্টার প্ল্যানে আছে যে আমি অমুক ক্লাসে অমুক অমুক টপিকস পড়াবো, তাহলে আমি মনে করেন 3টা টপিকস পড়াবো একটা ক্লাসে, তাহলে আমার ক্লাস টাইম কতক্ষণ এবং ক্লাস টাইম কতক্ষণ এবং ওই ক্লাস টাইমের মধ্যে আমি কোন টপিকস কতক্ষণ পড়াবো, কতক্ষণ ছাত্রদেরকে কাছ থেকে ফিডব্যাক নেব আর কতক্ষণ আমি ডেলিভারি দেব, এগুলো ডিটেলস প্ল্যান থাকবে। এখানে একটু এদিক সেদিক হতে পারে কিন্তু পরিপূর্ণ একেবারে এত উল্টাপাল্টা হয়ে যাবে না, ঠিক আছে। আপনি একটা টপিকসে আলোচনায় 5 মিনিট রাখলেন, সেখানে 6 মিনিট হতে পারে বা 4 মিনিটও হয়ে যেতে পারে, কিন্তু 5 মিনিটের জায়গায় 10 মিনিট হবে না। তাহলে একটা প্ল্যান আগে থাকতে হবে যে আমি কোন টপিকসে কত সময় নেব, কত সময় ধরে আলোচনা করব। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট দেখেন, 8 নম্বর পয়েন্ট আর বলবো না। 9 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করার চিন্তা আগ্রহ তৈরি করা এবং প্রতিটি প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেওয়া, এটাও কিন্তু আলোচনা করে ফেলেছি, তাই না? এই থামো, আজে বাজে কথা প্রশ্ন করো উল্টাপাল্টা, অথবা প্রশ্ন করলো উল্টে আপনি আরেকটা প্রশ্ন করলেন, এরকম করবেন না কখনো। ছাত্রদেরকে প্রশ্ন করতে হবে। আমার বাচ্চা যখন বিভিন্ন রকম প্রশ্ন করে তখন আমার ভালো লাগে, হ্যাঁ ওর মধ্যে চিন্তা আসছে, প্রশ্ন করছে মানে কি জ্ঞান পিপাসু মনোভাব তৈরি হয়েছে, এটা কেন হয় বাবা, এটা কেন হচ্ছে, এটা এরকম না হয় এরকম হলে কেন কেমন হতো, এই প্রশ্নগুলো যখন জিজ্ঞাসা করবে তার মানে কি ওই জিনিসটা নিয়ে তো চিন্তা করেছে, তার মানে কি ওর মাথার ভিতরে এটা ঢুকছে, তাহলে এই চিন্তা করার মনোভাবটা ওকে দিতে হবে। প্রশ্ন করবে, কখনো মনে করবেন না যে আমাকে প্রশ্ন করলো যদি আমি না পারি এতগুলো স্টুডেন্টের মধ্যে মান সম্মান আমার থাকবে না, এই চিন্তা থাকবে না, এই চিন্তা করা যাবে না কখনো। এই চিন্তা আপনি আগে করবেন, তার জন্য তো এই যে পড়াশোনা করতে হবে, অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে যে আমি জানবো, আমার ভেতরে প্রাউডনেস থাকবে, আমার ভেতরে কনফিডেন্স থাকবে, এটা তো থাকলোই। এরপরে ছাত্ররা প্রশ্ন করলে কোনো কারণে না পারলেও এটা অপমান বোধ করার কিছু নাই, ওই যে বলেছি সবাই তো সব জানবে না, কিন্তু আপনাকে জেনে এসে অবশ্যই জানাতে হবে, তাহলে প্রশ্ন করার সুযোগ দিতে হবে বেশি। শিক্ষকের পরিপূর্ণ মনোযোগ ক্লাসের প্রতি থাকতে হবে। আচ্ছা, এইটা না থাকলে সমস্যা আছে, এটার অভাব আছে, এটার অভাব মানে ওই যে গল্প করলাম আমি প্রিজাইডিং অফিসারে মানে যখন হইলাম এই গত নির্বাচনে, আগেই হচ্ছে 2 দিন আগে হচ্ছে আমি কেন্দ্রটা একটু দেখতে গিয়েছিলাম, প্রাইমারি স্কুল কেন্দ্রটা দেখতে গিয়েছি, দেখি যে একটা ক্লাসরুমে ম্যাডাম হচ্ছে এই একেবারে মুখ এখানে লাগিয়ে মোবাইলে কথা বলছে আর বাচ্চারা পিছনে গোলমাল করছে, মানে প্রধান শিক্ষককে নিয়ে আমি ক্লাসরুমগুলো ভিজিট করছি, বুথ বানাতে হবে 5টা বুথ, তাহলে কোথায় কীভাবে করা যায় দেখার জন্য গিয়েছিলাম, জাস্ট দেখি যে এই অবস্থা, মানে শুরুতে গিয়ে আমার তো অবাক, যেখানে আমি আমার এই শিক্ষকতা লাইফে এই 1.5 বছর কলেজ এবং 7 বছর ইউনিভার্সিটি লাইফে শিক্ষকতা লাইফে আমি কখনো চেয়ারে বসি নাই, আমার তো চেয়ারই নাই আমার বসার, সামনে ডায়াস আছে, হোয়াইট বোর্ড আছে, প্রজেক্টর আছে, আমার তো বসার জায়গা নাই, চেয়ার নাই, সামনে ল্যাপটপ সেট করা আছে, ডেস্কটপ সেট করা আছে, পেন ড্রাইভে নিয়ে গিয়ে আমি মাল বসলাই দিলাম, প্রজেক্টরে আমি স্ক্রিন দেখাচ্ছি কী কী দেখাবো আর বোর্ডে লিখছি, বসার সময় কোথায়, আর আমার তো মুভমেন্টও করতে হবে মাঝে মাঝে, বসার তো সময় নেই, চেয়ারই তো নাই বসার, আর ওখানে তো চেয়ার তো আছেই আছে, চেয়ারে বসে নিচে মানে মুখে হাত দিয়ে আড়াল করে কথা বলছে আর পিছনে কন্ট্রোল করছে, এটা তো ক্লাসের পরিবেশ হতে পারে না, এটা কখনোই না। ইম্পর্টেন্ট ক্লাস আসতে পারে, সেটা পরে ক্লাস টাইমের বাইরে দিতে হবে, তবে এখানে ঠিক আছে কিছুটা ফ্লেক্সিবল, কারণ তাদের ক্লাস অনেক বেশি, 6টা 7টা যদি দিনে ক্লাস নেয়, আমি নিচ্ছি দিনে 2টা ক্লাস বা 1টা ক্লাস, আর আপনাদেরকে হয়তো বেশি নিতে হতে পারে, 6টা 7টা ক্লাস অনেক সময় হয়, সেক্ষেত্রে একটু ফ্লেক্সিবল হতেই পারে। আচ্ছা যাই হোক, তারপরে চেষ্টা করতে হবে এটা। আরেকটা হচ্ছে ফুল মানসিক কনসেন্ট্রেশনটা আমার ক্লাসের প্রতি থাকতে হবে, ক্লাসে বসে সংসারের চিন্তা থাকতেই পারে, সংসারের চিন্তা কিন্তু ওই সময় রাখা যাবে না, চেষ্টা করতে হবে এটা, ঠিক আছে। মানুষের তো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকবেই, পারিবারিক সামাজিক বিভিন্ন চিন্তা থাকবে, তবে ক্লাসের মধ্যে এগুলো যতদূর সম্ভব অ্যাভয়েড করতে হবে, চেষ্টা করবো আমরা সবাই। বন্ধুভাবাপন্ন, ছাত্রপ্রীতি ও রসবোধ, রসবোধ থাকতে হবে,
যদিও আমি এখানে রসবোধ হতে পারছি না, আপনারা সবাই আমার গুরুজন মানুষ, ঠিক আছে, কিন্তু আমি আমার ছাত্রদের কাছে কিন্তু খুব রসাত্মক, পড়তে পড়তে আর রসায়নের রস পড়াই তো, হ্যাঁ ঠিক আছে, যাতে বোরিং না হয়, পড়াতে পড়াতে একটা কিছু বলে ফেললাম পড়া রিলেটেডই, বাট একটু আনন্দ পেয়ে গেল, কয়েক সেকেন্ড হাসলো, আবার মনোযোগ আসলো, এটা দরকার আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সঠিক প্রকাশভঙ্গি উচ্চারণ ও পাঠদান পদ্ধতি সম্পর্কে অবগতি। অনেক সময় আছে যে আমি ইউনিভার্সিটি লাইভেও দেখেছি, ইউনিভার্সিটির টিচার যারাই ভালো রেজাল্ট করে তারাই হয় ফার্স্ট সেকেন্ড, তো তারপরেও দেখা যায় যে অনেক ভালো অনেক আছে ফ্যাকাল্টি ফার্স্ট টিচার হয়ে গেছে কিন্তু এসব ক্লাসে পড়াতে পারে না, অথবা কী বলছে উচ্চারণই ভালো হয় না, অথবা আমি বুঝতে পারছি না, এরকম হয় অনেক সময়। আবার অনেক স্যার আছে খুব ভালো পড়ে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমার কথাগুলো সবাই বুঝতে পারছে কি না, আমাকে স্পষ্টভাষী হতে হবে এবং আমার কথা যেন সবার কাছে খুব বোধগম্য হয় সেই চেষ্টাটা করতে হবে। কিছু যদি বাইবর্ন যদি আমার ডিফিকাল্টিস থাকে সেটা তো আলাদা বিষয়, আদার সাইড বলছে। আর একটা হচ্ছে উদ্ভাবনী ক্ষমতার অধিকারী, উদ্ভাবনী ক্ষমতার অধিকারী এটা আপনাদের জন্য প্রযোজ্য না, এটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে শিক্ষকদেরকে গবেষণায় এনগেজ থাকতে হয়, তো আমাদেরকে কিছু রিসার্চ করতে হয় আবার কিছু শিক্ষকতাও করতে হয়, এবং এই রিসার্চ ভালো না থাকলে আবার আমাদের প্রমোশন টমোশন আবার ভালো মতো হয় না। এমনি সিম্পল একটা এক্সাম্পল দিই, 12 বছরে একজন প্রফেসর হয় যদি তার পিএইচডি ডিগ্রি থাকে, গবেষণা উত্তর থাকে, আর যদি তার না থাকে তাহলে তার 20 বছর লাগে, তাহলে বুঝতে পারছেন প্রমোশনের ক্ষেত্রে এগুলো ইফেক্ট আছে। তো এগুলো হচ্ছে এই জন্য কী করতে হয়, গবেষণা করতে হয় শিক্ষকতার পাশাপাশি গবেষণা, তো আপনাদেরও গবেষণা আছে কিন্তু আপনাদের যে নাই তা না, এই গবেষণা কি কোনো কিছু আবিষ্কার করার গবেষণা না, কিন্তু আপনি যে বিষয় নিয়ে পড়ছেন সেই বিষয় নিয়ে তো গবেষণা করতে হয় অনেক। আর আরেকটা জিনিস বলেছি যে আমরা শিক্ষক এটা বলবো না, আমরা বলবো আমরা সবাই ছাত্র, আমি কিন্তু আপনারা অন্যভাবে নেন না, আমি জাকির নায়েকের খুব ভক্ত, অন্যজন হতে পারে বিভিন্ন মতাদর্শের, আমি খুব ভক্ত, আমি ওনার বক্তব্যগুলো খুব মজা খুব মনোযোগ দিয়ে শুনি, ওনার ম্যাক্সিমাম বক্তব্য আমার আমি শুনেছি আর কি, মিস করি না আর কি। তো উনি কখনোই নিজেকে জ্ঞানী পণ্ডিত অমুক তমুক বলেন, উনি সবসময় বলেন যে ছাত্র, সকল ধর্মের ছাত্র নাকি, ঠিক আছে, আমিও যেমন বললাম আমি ছাত্র, সাইজও ছাত্রের মতো এবং আমি পরিচয়ও দিই ছাত্র হিসেবে, ঠিক আছে, তো সবাইকে ছাত্র হতে হবে। আচ্ছা আচ্ছা, সঠিক পাঠদান পদ্ধতি, এখানে বাচ্চাদেরকে যেহেতু পড়ানো এখানে একটু বেশি মজা করতে হবে, এই জন্য প্রথমেই আমি দিয়েছি যে মজার ছলের পাঠদান, ঠিক আছে, গল্প করতে হবে, গল্পের মধ্যে একটা শিক্ষা হয়ে যাবে, মজার ছলে পাঠদান হয়ে যাবে। আমার বাচ্চা যখন পড়ে না তখন একটা গল্প বলি, গল্পের মধ্যে সে হিসাব করতে পারে, অমুক জায়গায় অমুকটা দেখেছি, অমুক জায়গায় অমুকটা দেখেছি, কয়টা জিনিস দেখেছি বলতো, এরকম আর কি, তাহলে গল্পের ছলেই একটা জিনিস সে কিন্তু ক্যালকুলেশন করলো। তাহলে এরকম প্রত্যেকটা আমি যা পড়াবো আমাকে নিজে আগে প্ল্যান করতে হবে যে এই জিনিসটাকে রিলেট করে আমি একটা গল্প বানাবো, কোন গল্প বললে এই জিনিসটার সঙ্গে অ্যাডজাস্ট হবে, বা এই জিনিসটা আরও মজার করে কীভাবে পড়াতে পারি, তাহলে এটা নিয়ে আমাকে চিন্তাভাবনা করতে হবে। আর এটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ, সেটা আবার কী, নির্দিষ্ট বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ, তার মানে আমি যখন পড়াচ্ছি খালি গতানুগতিক বক্তৃতা দিয়ে গেলে, আমি এখন যেমন বক্তৃতা দিচ্ছি শুধু গতানুগতিক, এটা একঘেয়েমি আসবে, ঠিক আছে, আবার পড়ানোর সময় সবগুলো তো সমান গুরুত্বপূর্ণ না, তাহলে বিশেষ বিশেষ জায়গায় একটু আমাকে ফোর্স দিতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে উচ্চস্বরে পড়ানো, এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা বড় ক্লাসে পড়াচ্ছেন তাদের জন্য প্রযোজ্য না, উচ্চস্বরে তার পড়ানোর সুযোগ নেই আমাদের, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু জোরে জোরে পড়াতে হবে, তাহলে কী হবে, আমি আমার ছোটো বোনকেও বলি, ও রাশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, মাঝে মাঝে সে মনে মনে পড়ে, আমি বলি না এটা পড়লে জোরে পড়তে হবে, জোরে পড়লে মুখ দিয়ে, আপনারা তো পঞ্চ ইন্দ্রিয় জানেন প্রত্যেকের কত পার্সেন্ট কাজ হয়, আচ্ছা তাহলে আর এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, তাহলে কী করতে হবে, সাউন্ড দিতে হবে, এই সাউন্ডটাও তার কানে যেতে হবে, তার নিজের পড়ার আমার নিজের কথা আমি তো শুনতে পাচ্ছি, আবার সেই সাথে আমি বইটাও দেখছি, তাই না। আচ্ছা, উচ্চস্বরে পড়লে এটা বেশি তাড়াতাড়ি হৃদয়ঙ্গম হবে, কনসেন্ট্রেশন বেশি আরও গভীর হবে, ডিপ হবে। আচ্ছা, কিছু মিস্টেক আছে আর কি, খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে লেখা হয়েছে, পাঠ গ্রহণে জোর ও ভীতি প্রদর্শনের পরিবর্তে উৎসাহ আগ্রহ ও আনন্দ বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীদেরকে জোরাজোরি করা যাবে না, তাহলে আমরা ছাত্রছাত্রীদেরকে জোরাজোরি করবো না,
আমার বাচ্চাদেরকে জোরাজুরি করবো না, ওকে আনন্দের সাথে শেখাতে হবে। যখন পড়তে চাচ্ছে না তখন না পড়াই, তাকে অন্য কিছু শেখাই, এটা শিখতে চাচ্ছে না আরেকটা জিনিস শেখাই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পড়ানোর সময় ক্ষুদ্র ক্ষুদ্র বিরতি বা একঘেয়েমি দূরীকরণের ব্যবস্থা করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানুষের ব্রেন খুব বেশি সময় থাকে না এক জায়গায়, আপনাদের থাকে কিনা জানি না, আমার থাকে না, এবং নামাজ পড়ার সময় তো এটা আরও বেশি থাকে না। ঠিক আছে, আমি একদিন রাত্রে চেষ্টা করেছি যে আমি 2টা রাকাত নামাজ পড়ব, যেই 2 রাকাতের মধ্যে একবারও নামাজের বাইরে মনোযোগ হবে না। আমি 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়েছি, আমি কমপক্ষে 20 বার হয়েছে, তারপরে পারি নাই, একবার হয়েছে শেষ মুহূর্তে এসে আবার কনসেন্ট্রেশন চলে গেছে, আমি পারি নাই। ঠিক আছে, আমার ওই দিন জিদ তৈরি হয়েছিল, আমার জিদ তৈরি হয়েছিল। সবাই বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অথবা কী বলে আসসালাতু মিফতাহুল জান্না, নাকি আরও কী কী আছে সালাত সম্পর্কে। তাহলে সালাত খারাপ কাজ থেকে বিরত রাখবে বা মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না, তাও তো মাঝে মাঝে খারাপ চিন্তা আসে, তার মানে সালাত ঠিক হয় না। পরে চিন্তা করলাম হ্যাঁ সালাত আমার হয় না, কারণ সালাতের মধ্যে কনসেন্ট্রেশন নাই, সালাতের সময় তো অন্যান্য হাজার রকম চিন্তা মাথায় আসে। তাহলে তখন চিন্তা করলাম যে ফুল 2 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগে, বড় জোর 4 মিনিট 5 মিনিট, এই 5 মিনিটও কনসেন্ট্রেশন এক জায়গায় করা যাচ্ছে না, ফুল কনসেন্ট্রেশন চলে আসছে অন্যদিকে। তাহলে আমরা যখন ছাত্রদেরকে পড়াবো তখন তো ওর কনসেন্ট্রেশন সবসময় থাকবে না, তাহলে মাঝে মাঝে কী করতে হবে, কয়েক সেকেন্ড বিরতি দেবে, কেউ একটু ঘুমাবে, জিমাবে, বন্ধুর কথা চিন্তা করবে, বাবা মার কথা চিন্তা করবে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। তাহলে আমাকে মাঝে মাঝে কী করতে হবে, দৃষ্টি আকর্ষণ করতে হবে বাচ্চাদের। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে ওর ব্রেনটাকে আমরা কী করবো, একটু পরবার রিফ্রেশ দেবো কম্পিউটারে কাজ করার মতো। তাহলে কয়েক সেকেন্ড আমরা কী করবো, মূল পড়াশোনা বাদ দিয়ে আদার্স কিছু কথা বলে আবার অ্যাট্রাকশন নিয়ে এসে আবার আমি আলোচনা করবো, তাহলে এই চেষ্টাটা করতে হবে। আরেকটা হচ্ছে গঠনমূলক চিন্তার সুযোগ সৃষ্টি করতে হবে, বাচ্চারা যেই জিনিস নিয়ে পড়বে সেই জিনিসটা নিয়ে তারা একটু ভাববে, একটু চিন্তা করবে, ওখান থেকে কিছু এক্সেপশনাল প্রশ্ন করবে, এই ধরনের সুযোগ বা আগ্রহ তাদেরকে তৈরি করে দিতে হবে। আরেকটা হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগের প্রতি দৃষ্টি রাখতে হবে, অনেক সময় আসে শিক্ষার্থীদের মনোযোগ থাকছে না, বকাঝকা দেওয়া লাভ নাই এবং দেওয়াও যাবে না, এবং এটা খেয়াল রাখতে হবে যে সব বাচ্চা একই পরিবার থেকে আসে নাই, একই অবস্থা থেকে আসে নাই, তার পারিবারিক সমস্যা থাকতে পারে। ঠিক আছে, কিছুদিন আগেই আমি এখনও আমার রাজশাহী ইউনিভার্সিটির ওই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ছাত্রছাত্রীদের অনেকে আমার সাথে মাঝে মাঝে টুকটাক যোগাযোগ করে। একদিন একজন বলল ডিপার্টমেন্টের ফার্স্ট, সে হচ্ছে 4th ইয়ারে ক্লাসে এসছে, বেশ আগে করোনার আগে ক্লাসে আসছে, এক শিক্ষক আমারই স্যার, ওনার ওই তাদের স্যার, তো সেই স্যার 10 মিনিট 15 মিনিট পরে ক্লাসে আসছে, ওকে আর ঢুকতে দেয় নাই। ঠিক আছে, একটা লম্বা ব্রেক ছিল 15 দিন, 15 দিন পরে প্রথম ক্লাস 15 মিনিট পরে আসছে আর ঢুকতে দেয় নাই, সে বাইরে দাঁড়িয়ে আছে, ওখানে সে দূরে চলে যায় নাই, শিক্ষকের প্রতি রাগও করে নাই। মূল ঘটনা ছিল ওই ছেলের মা আগেই মারা গেছে আর বাবা ছিল এই ছুটির মধ্যে, বাবাটাও মারা গেছে আর মা অনেক আগে মারা গেছে, আর এই ছুটির মধ্যে বাবাটা মারা গেছে, তার মানসিক অবস্থাটা কেমন ছিল তো ওই শিক্ষক জানে না তো ওই অবস্থা, কিন্তু ও দেরি করে আসছে, ওই দিনই সে আসছে ইউনিভার্সিটি ইয়েতে তার নিজের গ্রামের বাড়ি থেকে, এবং ক্লাসে আসছে কিন্তু ক্লাসে ঢুকতে পারলো না। তাহলে একটা সে এখানেও একটা ধাক্কা পেলো, তাহলে সে কোন পরিস্থিতি নিয়ে আসছে শিক্ষক খেয়াল করলো না, কিন্তু তার প্রতি তো একটা অবিচার করা হয়ে গেলো, এটা সে হয়তো ইচ্ছা করে দেরি করে নাই, পরিস্থিতির কারণে দেরি হয়ে গেছে। তাহলে আমি আমার ছাত্রছাত্রীদেরকে কখনো এ ধরনের পানিশমেন্ট দেবো না, কারণ আমি জানি না কে কোন পরিস্থিতি নিয়ে আসে, কার মানসিক অবস্থা কেমন। ঠিক আছে, সুতরাং কেউ অমনোযোগী হলে অথবা কেউ লেট করলে আমি যে ঢুকতেই দেবো না এটা করা ঠিক না। আরেকটা জিনিস এটা একটু খেয়াল রাখতে হবে, ক্লাসের শুরুতে আমরা ক্লাসের শুরুতে আগের দিন যে জিনিসটা পড়িয়েছি ওই জিনিসটা জাস্ট অল্প সময় এটা আপনারা ভাগ করে নেবেন, সেটা 2 মিনিট বা 3 মিনিট বা বড় জোর 5 মিনিট হতে পারে, আগে কী পড়িয়েছিলাম ওই জিনিসটা হঠাৎ একজন বা দুজনকে আমি জিজ্ঞেস করলাম, সে উত্তর দিল পারলে ভালো না পারলেও সমস্যা নেই, ওই জিনিসটা আমি আরেকবার বলে ফেললাম, তাহলে ওইটা রিভিশন হয়ে গেল, আর তার পরবর্তীতে আমি আমার পড়াশোনা পড়ালাম, ছাত্রদের ফিডব্যাক নিলাম, পড়ালাম ফিডব্যাক নিলাম, এবং ফাইনালি কী করতে হবে শেষে এসে আমি যা পড়ালাম পুরোটাকে একবার সামারাইজ করতে হবে, আর সব শেষে আমি বলে দিব আগামী ক্লাসে আমি কী জিনিস পড়াবো। এবং আমি আমাদের ক্ষেত্রে আলাদা, আমরা যেটা করি সেটা হচ্ছে
আমি যতগুলো ক্লাস নেব, আমি পুরো সেমিস্টারে যতগুলো ক্লাস নেব, আমার প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট আমার গুগল ক্লাসরুমে দেওয়া আছে। গুগল ক্লাসরুমের কোড নাম্বার ছাত্রদেরকে দেওয়া আছে, ওরা ওখানে ঢুকে এটা ডাউনলোড করে নেবে, প্রিন্ট করে নেবে। এবং প্রত্যেকটা ক্লাসের আমার লেকচারগুলোকে আমি ভিডিও করে আমার গুগল ক্লাসরুমে দিয়েছি। কোনো স্টুডেন্ট চাইলেই গুগল ক্লাসরুমে ঢুকে আমার ক্লাস লেকচারটা আবার দেখতে পারে। ঠিক আছে, ও ক্লাস করলো কিন্তু তারপরও সে আরেকবার দেখতে চায়, ওখান থেকে দেখে নেবে, সমস্যা নেই। অথবা কেউ মিস করেছে কোনো কারণে, সে ওখান থেকে দেখে নিল। আচ্ছা, তাহলে এটা যদি আপনারা করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, সব ম্যাটেরিয়ালসগুলো আগে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা আগেই পড়বে। আগে পড়লে কী হবে, ওরা সব যে বুঝবে তা না, কিন্তু নিজে পড়লে তো 50% এমনিই বুঝবে। আরেকটা হচ্ছে সে প্রশ্ন তৈরি করতে পারবে, ছাত্রদেরকে প্রশ্ন তৈরি করার সুযোগ দিতে হবে। ওরা প্রশ্ন করবে, ওরা পড়বে এটা বুঝছে না, এটা কেন হলো বুঝবে না, ওরা প্রশ্ন করবে। তাহলে আমি যখন পড়াতে আসবো তখন কী করবে, ওরা ভালোভাবে প্রশ্ন করতে পারবে এবং তখন আমার ডেলিভারি দেখে তখন ওরা বুঝে নেবে যে হ্যাঁ ওই জিনিসটা তখন বুঝছিলাম না, এখন তো এটা এই, তাই না, এরকম আর কি। এই জন্য একটু আগে আউটলাইন দিয়ে দিতে হবে শেষে। তাহলে সেই জন্য বলেছি যে আগামী ক্লাসের আউটলাইনটাও আমরা দিয়ে দিব এই ক্লাসে শেষে। আচ্ছা, এখন মূল পয়েন্টটা হচ্ছে এটাই, আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পাঠোন্নতি আমরা পর্যবেক্ষণ করবো কীভাবে। আচ্ছা, তাহলে এখানে কী করতে হবে, ছাত্রছাত্রীদের একটা সাইড আমাকে খেয়াল করতে হবে, কারো কোনো ডিসএবিলিটিস আছে কিনা এটা আমাকে খেয়াল করতে হবে, কারো কোনো শ্রবণে অক্ষমতা আছে কিনা, দৃষ্টি অক্ষমতা আছে কিনা, মানসিক কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ছাত্র সম্পর্কে একটু নলেজ আমার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এটা আপনাদের ক্ষেত্রে বেশি থাকে, আমাদের ক্ষেত্রে একটু কম থাকে আর কি। আচ্ছা, তাহলে ছাত্রদের মানসিক অবস্থা খেয়াল রাখতে হবে, কোন ছাত্র কতটা মনোযোগী আছে সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ছাত্রগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। দেখবেন যে একটা ক্লাসের হয়তো 10% স্টুডেন্ট খুব ভালো, আবার 10% স্টুডেন্ট একেবারেই দুর্বল, খুবই দুর্বল, আর মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে 70-80% স্টুডেন্ট হচ্ছে মিডিয়াম কোয়ালিটির। কিন্তু আমি তো শুধু ভালোদের জন্য না, আমি তো শুধু খারাপদের জন্য না, সবার জন্যই। তাহলে আমি কোন পথ অবলম্বন করবো, মধ্যম পন্থা অবলম্বন করো নাকি? আচ্ছা, তাহলে আমি মধ্যম পন্থা, প্রশ্ন করার সময় কিন্তু আমার মধ্যম পন্থা অবলম্বন করি। যাই হোক, তাহলে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এখন কথা হচ্ছে যে দুর্বল ছাত্রদের জন্য আপনি কি করলেন, দুর্বল ছাত্রদের জন্য কিছু না কিছু করতে হবে। তাহলে দুর্বল ছাত্রদের একটা গ্রুপ করবেন, ওই গ্রুপকে আমরা যেমন ইউনিভার্সিটিতে কাউন্সিলিং আওয়ার করি, আমাদের তো ক্লাস কম, আমাদের তো 2টার বেশি ক্লাস হলে আমরা ইয়ে হয়ে যাই, বোর ফিল করি আর কি, বড় জোর 3টা ক্লাস করলাম। তো আমার ক্লাসে একটা ক্লাস পিরিয়ড আমি কাউন্সিলিংয়ের জন্য রাখলাম, অথবা একটা ক্লাস পিরিয়ড রাখলাম আমাদের লিখে, আমার চেম্বারের সামনে আমি নোটিশ দিয়ে দিই, একটা লিস্ট করা আছে যে এই টাইমের মধ্যে আমি ছাত্রদের সাথে সাক্ষাৎ করবো, কথা বলবো, কারো কোনো সমস্যা হলে ছাত্ররা আসবে। তাহলে ওই যে দুর্বল গ্রুপ আছে, দুর্বল গ্রুপদের জন্য একটু এক্সট্রা সময় দেন, এটা ক্লাসের মধ্যে না, ক্লাসের মধ্যে করলে আবার কী হবে, ভালোরা আবার বিরক্ত হবে, তাহলে ওদেরকে একটু এক্সট্রা সময় দেন। এটা আপনারা ম্যানেজ করবেন, কীভাবে করবেন, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইফেক্টিভ। আচ্ছা, ছাত্রছাত্রীদের এই যে শিক্ষা অর্জন এটা কতটা ফলপ্রসূ হচ্ছে, এটা কীভাবে আপনি তত্ত্বাবধান করবেন। আচ্ছা, তাহলে এই সুপারভিশন নিয়ে অনেক ডেফিনেশন ডেফিনেশন এগুলো নিয়ে অনেক কথা বলতে চেয়েছিলাম, সময় নেই, এটা নিয়ে আর বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কি ইয়ে করা যায় না, জামাত পরে আর একটা করা যায় না, শিডিউল প্রোগ্রাম? ওকে ওকে, ঠিক আছে, আমার সময় নেওয়াটাও ঠিক না। আচ্ছা, তাহলে এখানে কী হয়েছে, সুপারভিশন বা তত্ত্বাবধানটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া, ছাত্রছাত্রীরা কতটুকু শিখছে। আমি তো পড়াচ্ছি, শুধু পড়াই আমার শেষ না, ছাত্রছাত্রীরা কতটুকু শিখছে এটা আমাকে তত্ত্বাবধান করতে হবে। ছাত্রছাত্রীদের কী ধরনের সমস্যা হচ্ছে সেটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এখন কথা হচ্ছে, এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, এটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের সাথে, আপনাদের প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের সাথে টিচার বা একজন সুপারভাইজার, সুপারভিশন করবেন যিনি, আসলে আমরা শিক্ষকই বলছি, আসলে সুপারভিশন কিন্তু আলাদা করে সুপারভাইজারও নিয়োগ দেওয়া হয়, ক্লাস সুপারভাইজার, এটা আলাদা বিষয়, এটা অন্য টার্ম, আমরা এখানে শিক্ষককেই বোঝাবো। আর আরেকটা হচ্ছে ছাত্রছাত্রী, এদের মধ্যে ইন্টারলিঙ্কটা কেমন হবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্টটা প্ল্যান করবে এবং পলিসি দিবে টিচারদেরকে, এবং টিচাররা দিবে ছাত্রছাত্রীদেরকে, আবার উল্টা দিক থেকে আসবে, ফিডব্যাক আসবে, কি কিছু সাজেশন বা কমপ্লেন থাকবে ছাত্রছাত্রীদের,
শিক্ষকের কাছে আসবে, শিক্ষক আবার এগুলো অথরিটিকে জানাবে, তাহলে এই লিঙ্কটা থাকতে হবে, ঠিক আছে? তা না হলে ছাত্রছাত্রীদের অনেক অভিযোগ, অনেক সমস্যা, অথরিটি জানলোই না, তাহলে সমস্যা। আর তা তত্ত্বাবধানের গুরুত্ব কী? তত্ত্বাবধান করলে কী হবে? সঠিক দিক নির্দেশনা পাবে, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে, সুযোগ সুবিধাগুলো নিয়ন্ত্রণ হবে, এই বিষয়গুলো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সর্বশেষ যে আমার পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কাউন্সিলিং করা। ওই যে বললাম কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলিং আওয়ারই আমরা ঠিক করে দিই, আমার সপ্তাহে একদিন একটা ঘন্টা ডেডিকেটেড করা আছে কাউন্সিল করার জন্য স্টুডেন্টদেরকে, ঠিক আছে? এই কাউন্সিলিংটা হবে হচ্ছে স্টুডেন্টদের বিভিন্ন, আমরা ভাগ করবো বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে করো সমস্যা। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হতে পারে কাউন্সিলিং, আর এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক হতে পারে। তাহলে একটা গ্রুপ গ্রুপ করে দেবো আমরা অনেক সময়, এটা কি যখন ছাত্ররা ফাইনাল ইয়ারে যায় তখন আমরা ওদেরকে থিসিস দিই বা প্রজেক্ট দিই, তাহলে প্রজেক্ট সুপারভিশন আমরা করি অনেক সময়। ওই এক গ্রুপ নিয়ে বসলাম, তাদেরকে কিছু প্রবলেম দিলাম, তারা চিন্তা করলো, এই বের করলো। আর আরেকটা হচ্ছে এখানকার আপনাদের যে কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিংটা হচ্ছে অনেক ছাত্র মনোযোগী না, ওকে একটু আলাদা সময় নিয়ে একটু কাউন্সিল করলেন, করে কী করলেন, ওকে উৎসাহ দিলেন, পরিবারের সমস্যা আছে, বাবা পরিবারের সমস্যা অনেকের থাকে, তারপরে চেষ্টা করো এভাবে এভাবে নিজেকে ডেভেলপ করো, বড় হলে এই হতে পারবা, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, ছাত্রদেরকে কাউন্সিলিং করে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেশান দিয়ে আপনি সঠিক পথে পরিচালিত করছেন, এটা আপনি দুনিয়াতেও ফায়দা পাবেন, আখিরাতেও ফায়দা পাবেন, আর ছাত্রছাত্রীদের অনেক উপকৃত হবে। তো আমার অনেক অনেক কথা বলার ছিল, সব কিছু বলতে পারলাম না, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই জান্নাতবাসী হন, আমি আল্লাহর কাছে দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ পথে থাকি, আমি যেন হালাল রিজিক ভক্ষণ করতে পারি, আমি আমার পরিবার পরিজন নিয়ে যেন আল্লাহর দিনের পথে খেদমত করতে পারি, এবং দুনিয়াতেও আরও বেশি সফল হতে পারি, এবং জান্নাতে যেন আপনাদের সাথে আমিও বসবাস করতে পারি, মেহমান হতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।